মানুষ রাক্ষস হয়, মানুষ দেবতা হয়, মানুষ মহাপুরুষে পরিণত হয় তার কর্মের দ্বারা। রাক্ষস কাদের বলা হয়? যারা কোনো বিচার করে না খাদ্য তালিকা, যা পায় তাই খায়, জীব জন্তু এমনকি যা পৃথিবীতে যা আছে সবই খায়, একদেরকে কি বলা হয়? এ তো মানুষ নয় রে, যেন রাক্ষস, কিছুই বাদ দেয় না। এই হলো রাক্ষসের পরিচয়, আহারে ব্যবহারে কোনো বিচার নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, অনেক ভাগ্যের ফলে এই দুর্লভ মানুষ্য জন্ম মিলে, দুর্লভং মনুষ্য জন্ম তদপ্প ধ্রুবমার্থদম। শ্রীমদ ভাগবত, মানুষ জন্মটাই দুর্লভ, আবার যদি কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে সে আরো দুর্লভ, তাকে দেব দুর্লভ বলা হয়। দেবতাদেরও উপরে তিনি, যিনি শ্রীকৃষ্ণ ভজন করে। আমি তো ভাবি যে ছেলের উদ্দেশ্যে আজকে এই এত বড় যজ্ঞানুষ্ঠান হচ্ছে, মহাপ্রসাদের মেলা, হরি নামের খেলা, সে শিশু কত বড় ভাগ্যবান, তার মা বাবা এতদিন এরকম অনুষ্ঠান করতে পারে নাই, কিন্তু শিশুর জন্ম যখনই হলো এত বড় অনুষ্ঠানের পরিকল্পনা হলো। পূর্ব জন্মের কত ভাগ্য রাশি নিয়ে সে জন্ম নিল, এখনো সে কর্ম করতে পারে নাই, তবু তার এত ফল। তাহলে যখন সে কর্ম করবে তখন কি হবে? কিন্তু হয় না। কেন হয় না? না, আমরা তো গাছ, কি বলে, আমরা গাছ না, মা বাবা হয়েছি মানে গাছ, আমাদেরই ফসল বা ফল রূপে পুত্র কন্যা। ক্যা বাত, ক্যা বাত! আমরা যেরকম নরখাদক হব, আমাদের সন্তানকে ঠুকিয়ে ঠুকিয়ে খাওয়াবো, খা নালে মরে যাবি, বাবাজিদের মতো নিরামিষ খাবি আন্ত্রিক রোগে মরে যাবি, তাহলে আমাদের গাছের ফল কি কৃষ্ণ ভক্ত হবে? আজকে এখানে মহাপ্রসাদ পাবে বহু মানুষ, আজকে যদি তাদের প্রসাদে রুচি থাকে তাহলে বাড়িতে কেন প্রসাদ পায় না? এখন দুর্ভাগা, প্রসাদের মহিমা যদি তারা জানতো, আজকে প্রসাদ পাবেন আগামীকাল কেন পাবেন না? আপনার বাড়ির যা কিছু কেন গোবিন্দকে সেবা লাগিয়ে মহাপ্রসাদ তৈরি হয় না? এর নাম হচ্ছে দুর্ভাগ্যজনক। এই জন্য বলা হয়েছে কুলং পবিত্রং জননী কৃতার্থা, জন্ম দিলেই মা হয় না, ঔরস জাত কেবল পুত্র হয় না, পুত্র মূত্র হয়ে যায়, মা বাবা রাক্ষস রাক্ষসী হয়ে যায়, পিশাচ হয়ে যায়, যারা সন্তানকে সুপথ দেখাতে পারে না। এই জন্য জয় জয় জগন্নাথ, আগে মা, মাকে প্রণাম করা হচ্ছে, বাবাকে প্রণাম করা হচ্ছে, কেন? ভাগ্যবান আর ভাগ্যবতী যাদের এমন সাধনা যে সন্তানকে তারা পেল, কুল পবিত্র হয়ে গেল, জননী কৃতার্থ হয়ে গেল, পিতা সার্থক হয়ে গেল, পৃথিবী ধন্য হয়ে গেল, যাদের সাধনায় দুর্যোধনের মতো সন্তান, দুঃশাসনের মতো সন্তান পেতে সাধনা লাগে না, অবাঞ্ছিত সন্তান, সুরাপায়ীর সন্তান, জন্ম থেকেই সুরা খায়, আর মাতাল এ জগতে লম্পট শয়তান, তারা মায়েদের কাপড় টানে, দ্রৌপদীর কাপড় টানে দুঃশাসনের মতো, নিজের মাকে লাথি মারে। এই অবাঞ্ছিত সন্তানকে পাওয়ার জন্য সাধনা লাগে না, এগুলো বিনা সাধনার যন্ত্র বা ফল,
একে নিয়ে কেউ সুখ ভোগ করতে পারে না, চোখের জলে ভেসে যেতে হয়। আর শ্রী জগন্নাথ মিশ্র আর শচী দেবী তাকে দেবতারাও প্রদক্ষিণ করে। কেন? যার সাধনায় স্বয়ং ভগবান পৃথিবীতে নেমে এসেছে। এই জন্য জয় জয় জগন্নাথ সচিদানন্দ, সচিদানন্দ আহামরি জয় 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 জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। এই ত্রিভুবনে তিনটা ভুবন, স্বর্গ মর্তা আর পাতাল, কেউ বাদ যায় না ভগবানকে প্রণাম করার জন্য। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ওই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। ত্রিভুবনে করে যাহার, মানুষ যদি কেউ হবে, হ্যাঁ শেষ হয়ে গেল, আর অল্প একটু সময় আছে। আপনারা যদি কেউ বসে গেছেন তো প্রণাম করে বসে যান, পাঁচ মিনিট বসুন, তারপরে আবার প্রণাম করে উঠে গিয়ে প্রসাদে বসে যান, কই বাত নেই। পাঁচ মিনিট হলে ঔষধ তো পাঁচটা জন্মের কাজ করবে। হ্যাঁ, আর যদি এমনি এমনি ঔষধ খান, পথ্য না খান, তাহলে ঔষধও কাজ করবে না। কেমন একটু শুনতে হয়, যেটা খাবো তার মহিমা জানতে হয়, যেখানে থাকবো সেই জায়গার মহত্ত্ব জানতে হয়, সংসার করব সংসারের গোড়া খুঁজতে হয়, ভগবানের কথা বলবো ভগবানকে জানতে হয়। হ্যাঁ, এই জন্য একটু জানতে হবে, প্রসাদ সকলের নামে আছে, হ্যাঁ কেউ না দিলেও ভগবান দেবেন, এতে কোনো সন্দেহ নেই। হরি বল হরি বল। হ্যাঁ বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, মনে হলো যেন জোনা পাঁচে গেছে, আওয়াজটা সেরকম আসেনি, ঠান্ডা কাটেনি নাকি? আরেকবার হবে? হবে তো, হয় হোক। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি? একটু বেড়েছে, আমার মনে হয় সকালে টিফিন করেননি। হ্যাঁ, অনেকেই বলছেন তাড়াতাড়ি খেয়ে নেব, তাই বাড়িতে আর খাই, কোনো সমস্যা নেই, বারবার খেলে বেশি খাওয়া যায় না, একবার খেলে বেশি খাওয়া যায়, ভালো কথা। তবে হরিনামও বারবার শুনতে হবে না, কলসি একবার ভালো করে ডুবালে একটু ভক 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 শব্দ হবে, ভরে গেলে আর ডুবাবার লাগে না, আর যদি না ভরে তাহলে বারবার নদীতে আসতে হবে আর বারবার তাকে ডুবাতে হবে। এই যতদিন না প্রকৃত জ্ঞান হবে, জ্ঞান মঞ্জরি প্রকাশ পাবে, ততদিন যত দূরে হরিনাম হোক আপনাকে যেতে হবে, কারণ আপনার দরকার আছে। রোগের নিঃশেষ করতে হবে, আগুনের শেষ করতে হবে, শত্রুর শেষ করতে হবে, না হলে আপনাকেই মরতে হবে। এই জন্য কি জয় জয় জগন্নাথ সচিদানন্দন ত্রিভুবনে করে যার চরণ বন্দন। ত্রিভুবনে যিনি মানুষ হবে সে সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করবে, আর যদি মানুষ না হয় আমার বলার লাগবে না, আপনারা নিজেরা যে সংসারে আছেন আপনারা বাস্তবটা দেখবেন। ভোর চারটা থেকে মানুষ খাই খাই করে, নাই নাই করে, যাই যাই করে, কিন্তু ভগবানকে প্রণাম করে না।
ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, সেই তো ভাগ্যবান যিনি সকালবেলা উঠে স্রষ্টাকে প্রণাম করে। ওরে হতভাগা, বালিশে মাথা রাখার আগে বালিশে একটা প্রণাম করতে হয়, এ হচ্ছে সনাতনী মানুষের কাজ। হ্যাঁ, যারা সনাতন ধর্মের মানুষ তারা এই তত্ত্বটা জানে না, এরকম মানুষ পাওয়া যাবে না। যদি পাওয়া যায়, বালিশে মাথা রেখে প্রণাম করে না শুয়ে পড়েছে, তাহলে জম লোকের ঘরে মাথা রেখে ঘুমালো। ওং পদ্ম না ভায়ো, কথা শুনো, পদ্ম না ভায়ো কে? না, ভগবান বিষ্ণুর নাম হচ্ছে পদ্ম নাম। তাকে প্রণাম করে, তিনি যেমন অনন্ত শয্যায় চিরনিদ্রা নয় যোগ নিদ্রায় নিদ্রিত, আপনি যদি ভালো নিদ্রা পেতে চান, সুস্বপ্ন দেখতে চান, তাহলে আপনি বালিশে প্রণাম করে ঘুমান। কেন? মানুষ ঘুমালে জানে না খাটে আছে না মাটিতে আছে, কারণ ওটাকে অচেতন বলা হয়। কেমন? তাহলে মানুষ অচেতন হয়ে যায়। কে অচেতন করে, আবার কে চৈতন্য দেয়? শ্রীচৈতন্য। যিনি না থাকলে মানুষের আর ঘুম ভাঙে না। হ্যাঁ, খুব ধ্যান দিয়ে শুনে, যিনি না থাকলে হৃদয়ে মানুষের আর ঘুম ভাঙে না, চিরনিদ্রায় নিদ্রিত হয়ে যায়, তার দেহর যাত্রা শেষ যাত্রা হয়ে যায়। ওরে মানুষ, কতদিন থাকবি হয়ে বেহুশ? যে তোকে চৈতন্য দিল, যে তোকে চেতনা দিল, সেই চেতনাময়কে একবার প্রণাম করার সুযোগ হল। ভাবা যায় আমরা কত লেখাপড়া করে এগিয়ে গেছি। এই জন্য এই মূর্খের পৃথিবীতে পণ্ডিত চলে এলেন, তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রেষ্ঠ পণ্ডিত আবার শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত রাধা দাস্য বোঝাবার জন্য পৃথিবীতে গৌর হয়ে এলেন, রাই ঋণে ঋণী হয়ে রাধা ভাব কান্তি নিয়ে পৃথিবীর বুকে নেবে এলেন স্বয়ং। এই জন্য সেই মহাপ্রভুরই সন্তান আপনারা আর আমরা। বেঁচে থাকলে খাবেন, বেঁচে থাকলে খাবেন, খাওয়ার পৃথিবীতে মজুদ আছে, অনন্ত দিনের জন্য মজুদ আছে, কিন্তু তুমি থাকবে না, তুমি অস্থায়ী বাসিন্দা। খাবার থাকবে, খানেওয়ালা থাকবে না। পৃথিবী খাদ্য শূন্য হয়নি আর হবেও না, কিন্তু মানুষ খাওয়ার টাইম পাবে না, তাকে বিদায় নিতে হবে। এই জন্য বিদায়ী যখন নিতে হবে, খাবার জন্য কারো ঘাড়ে পা দিও না, খাবার জন্য ছুটো না, ওটা বেগার ছুটা হবে, যেখানেই যাবে সেখানেই খাবে, ওকে তাড়াহুড়ো করে ধরতে হবে না। যাকে জন্ম জন্মান্তর চেষ্টা করে মানুষ তার নাগাল পায় না, তারই নাম হলো ভক্তি, তারই নাম হলো চৈতন্য সত্তা। তাকে জানার জন্য এই অনুষ্ঠান, তাকে বোঝার জন্য সাধু সঙ্গ, তাকে জানার জন্য মন্ত্র জপ করতে হবে। মানুষ যদি হয় করে, বেহুশ যদি হয় সে করতে পারে। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসি যা, কীর্তন কর সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর বাণী, ভয় নাই ভয় নাই, তুমি পাপী বলে পিছিয়ে যেও না। আজ থেকে
535 বছর আগে 1407 শকে বাংলার মাটিতে পশ্চিমবঙ্গে আমরা যে বঙ্গের সন্তান, সেই পশ্চিমবঙ্গ ধন্য হলো যেদিন বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ রাধা সহিতে পশ্চিমবঙ্গের মাটিতে পদার্পণ করলেন, তিনি শ্রীচৈতন্য। এই জন্য শ্রীচৈতন্যের বঙ্গভূমি কীর্তন করবে না, কীর্তন জানবে না, মহাপ্রভুকে চিনবে না, তার মতো দুর্ভাগা আর পৃথিবীতে নাই। সবার বাড়িতে বাড়িতে দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আমরা কি এখন একটু করতে পারি? সবাই সবাই করবেন, ভালো লাগলো আপনারা করবেন, আপনারাও করবেন, বসার জায়গা নাই কি করবেন বলেন, একটু দাঁড়িয়েই শুনে নেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে আপনারা বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ লাগলো। অনেকে হাতে তালি দিয়ে আপনারা কীর্তন করলেন, দেখেন কর্ম কারো ব্যর্থ যাবে না। যদি চুরি করেন কোথায় যাবেন? বৈকুণ্ঠে। ও আচ্ছা আচ্ছা, একটু উল্টো পাল্টা হয়ে গেছে, মানে ঠিকই আছে, শুধু জায়গাটা বদল হয়ে গেছে। চুরি করা একটা কর্ম, যদি চুরি করেন কোথায় যাবেন? সংশোধনাগার, মানে জেলখানা তৈরি করা আছে। আর যদি আপনি কারো উপকার করেন তাহলে কোথায় যাবেন? বৈকুণ্ঠে। মরার পরে নয়, এ হরিনাম হচ্ছে
অনেকেই বলে বাবা পরকালটা ভালো হবে হরিনাম কর। হ্যাঁ, কথাটা ঠিক বলছে, বোঝাটা ভুল হচ্ছে। পরকাল মানে পর মুহূর্ত, মরার পরে নয়। হরিনাম কৃষ্ণ নাম মরার পরে নয়, এখুনি এখুনি এখুনি। আরে কারণ আপনার পরকালটা তো এক সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে। এক সেকেন্ড জীবন থেকে সময় চলে গেল মানে ভূতকাল হয়ে গেল, সামনে ভবিষ্যৎ আসছে, প্রসাদ পাবো, ওটা হচ্ছে ভবিষ্যৎ। হ্যাঁ, ওটা পাবো। আর হরিনাম হবে, মালিক বলছিল হরিনাম হবে, পাঁচ মাস আগে বুক করে এসেছে, সেটা বর্তমানে চলে এলো, ভবিষ্যৎ ছিল আজ বর্তমান হয়ে গেল। আরে কিছুক্ষণ পরে হরিনাম বন্ধ হয়ে যাবে, ভূতকাল কি বলবে, হরিনাম হয়েছিল। এই জন্য কি, পাঁচ মাস আগে বুক করেছে, আশা করেছে, কামনা করেছে, তার ফল মরে যাবার পরে পাচ্ছে, আজকেই পাচ্ছে। হরি বল, হরি বল। এই হরিনাম বন্ধন টুটে আস্তে আস্তে কাটে না, কাটে আর বাটে বটে। হরিনাম এখনই করবেন, এক সেকেন্ডে জীবন বদল হবে, আবার এক সেকেন্ডে আপনি নরকে যাবার রাস্তা তৈরি করে নেবেন, শুধু সিদ্ধান্ত। মনস্তত্ত্ববিদ, বুদ্ধিজীবী মানুষ, যুক্তিবাদী মানুষ, বিজ্ঞান ভাবাপন্ন মানুষ, অনুভব করুন, কীর্তন এক অমোঘ বিজ্ঞান, যা শ্রী চৈতন্য মহাপ্রভু এনেছেন, আপনি সেই বিজ্ঞান জানবেন আর জ্ঞানী বেনে যাবেন। মায়ার জাল ছিন্ন করে হাসতে হাসতে জীবন কাটাতে পারবেন, হাতে তালি দিয়ে কৃষ্ণ না। ফলশ্রুতি স্বরূপ আপনার স্মৃতি শক্তি কৃষ্ণেতু হবে, মায়া মুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কৃষ্ণ কথা ব্যতিরেকে যত কথা বলছে, এতদিন ভেড়া ছাগলের মতো পূর্ব স্মৃতি কারোরই মনে নাই। একটা ছাগল দেখবে কসাইখানায় বাঁধা আছে, কসাইখানা বুঝেন নিশ্চয়ই, কারণ হ্যাঁ পৃথিবীতে মিষ্টি দোকানের চাইতে বেশি দোকান কসাইখানা, বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে, আমাদেরই জন্য, চাহিদা বাড়ছে, দোকান বাড়ছে। কসাইখানায় দেখবেন দুটো ছাগলকে মেরে ঝুলিয়ে দিয়েছে, আরো দুটো ছাগল বাঁধা আছে, তাদেরকে সুবাবুল গাছ খেতে দিয়েছে। সুবাবুল জানে, খয়রা গাছ, এত সুন্দর লাগে ছাগলের খেতে, কি আনন্দ করে খাচ্ছে, ভাইরা ভাইকে বলছে কি ভালো লাগছে না। কি মূর্খ দেখুন, পাঁচ মিনিট পরে ওরাও ঝুলবে, কিন্তু মূর্খ জীব জানে না সুবাবুলের গাছ খাচ্ছে আর বলছে কি মজা হচ্ছে। মানুষ এই রকম নির্বুদ্ধি, কিছু মানুষ যারা সব কিছু খাচ্ছে, সবাইকে হত্যা করছে, জীব হত্যা করে তারা হিংসানল ভেতরে জমা করছে। একজন যদি একটা জীব হত্যা করতে পারে, তাকে খেয়ে নিতে পারে, তার মা বাবাকে হত্যা করতে তার হাত কাঁপবে না, আর নিজের ভাইকে হত্যা করতে চাকু ধরতে হাত কাঁপবে না, কারণ ও তো খুনি, আগে থেকেই খুন করা অভ্যাস। আর আজও পৃথিবীতে মানুষ আছে, রাস্তায় কুকুর শুয়ে থাকলে, অসুস্থ হয়ে গেলে, এখনো এমনও মানুষ আছে তাকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসা করে। জঙ্গলে গিয়ে জীবের পশুদের চিকিৎসা করে বিনা পয়সা। আর এমন মানুষ আছে তীর ধনুক নিয়ে, পিস্তল নিয়ে পশু হত্যা করে,
এ দুই মানুষের আবির্ভাব পৃথিবীতে আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই মাঝখানে হরিনাম নিয়ে কেন এলে মহাপ্রভু? হরিনাম করলে কি হবে? পাপ দূরে যাবে না? যে কর্ম করেছো তার ফল তোমাকে এ জন্ম না হলে পরজন্মে নিতে হবে। কিন্তু হরিনাম করলে কি হবে? চেত দর্পণ মার্জন, সত্যটাকে জানতে পারবে, আর তুমি দ্বিতীয়বার কুপথে যাবে না, পাপের পথে হাত বাড়াবে। বলি রে বদন, বলি রে বদন, সুধামকাগে বুঝি, বলি রে বদন, বলি রে বদন, সুধামকাগে হরি না, বলি রে বদন, বলি রে বদন, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই উড়ি না, উড়ি বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই উড়ি না। নামের প্রভাবে, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরি না, উড়ি বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরি না, সুধা মাখা এই হরি না, মতু মাখা এই কৃষ্ণ না, সুধা মাখায় হরি না, মধু মাখায় কৃষ্ণ না, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায় হরি না, মধু মাখায় কৃষ্ণ না। কৃষ্ণ বিদায় গৌর প্রমাণে মধু মাখায় হরি না, সুধা মাখায় হরি না, মধু মাখায় কৃষ্ণ না, সুধা মাখায় হরি না, মধু মাখায় কৃষ্ণ না। হ্যাঁ বলো রাধা মাধব কি, হ্যাঁ নিদাই গোর, হ্যাঁ তদ বৃদ্ধি প্রণিপাতেন, একটা কথা মাথায় রাখতে হবে, তদ বৃদ্ধি প্রণিপাতেন, কেউ যদি কিছু পেতে চাও, কেউ যদি বড় হতে চাও, কেউ যদি এগোতে চাও, তাহলে তোমাকে যে বিদ্যাটা আগে নিতে হবে তার নাম হচ্ছে প্রণিপাতেন। গীতা তদ বৃদ্ধি প্রণিপাতেন,
মানে প্রণাম, যে কোনো কাজের আগে প্রণাম, যে কোনো জায়গায় যাওয়ার আগে প্রণাম, যে কোনো জায়গা থেকে ফিরে এলে কার্য সিদ্ধি করে আগে প্রণাম। তদ বৃদ্ধি প্রণিপাতের, মানুষের জীবনে সব কর্মের আগে প্রণাম। এই জন্য আমরা প্রচার করি মানুষের কল্যাণের জন্য, যারা আসবেন পাঁচ মিনিট বসবেন কিন্তু প্রণাম করে বসবেন। ওটা আমাকে নয়, ঈশ্বরকেও নয়, প্রণামটা আপনি করুন, আপনার কল্যাণ হবে। আপনি প্রণাম করলে আমার কিছু যায় আসে না, কারণ আপনি, আমি ওই প্রণামের অধিকারী নয়। স্বয়ং ভগবান বলে তুমি আমাকে প্রণাম করো আর নাই করো, ওটা তোমার ব্যাপার। করলে তুমি পাবে, না করলে তুমি ফাঁকে পড়বে। তদ বৃদ্ধি প্রণিপাতে, না ভালো লাগলো এত কষ্ট করে এত উঁচুতে উঠে, মা মা বাহ, নিদায় গৌর হরি বল, হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেখে। এই আমার মায়ের চেয়েও বেশি বয়স, দেখেন অনেকেই আছেন, এনার বৌমারাও আছেন, ঘুমটা দিতে জানে কিনা সন্দেহ আছে, কিন্তু সে মা দেখেন তার মুখ দেখা গেল, এই হলো ভারতীয় নারী। এই মা যার মুখটা স্বামী ছাড়া কেউ দেখবে না, হ্যাঁ, এটা হচ্ছে নারীদের বিষয়। আর এই মুখ যদি অন্য লোকে দেখে তাহলে কি ফল হতে পারে, তোমার প্রতি পরপুরুষের একটা লোভ জাগবে। এই জন্য আপনারা জানবেন মন্দিরে ভোগ নিয়ে গেলে কি করে, ঢেকে নিয়ে যেতে হয়। হ্যাঁ, মন্দিরে ভোগ নিয়ে গেলে তাকে ঢেকে নিয়ে যেতে হয়, কেন, ভগবানের ভোগে অন্য জনার লোভ পড়লে যাবে দুর্ভোগে। নারী দেহ ভগবানের ভজনকারী, ভোগের সামগ্রী, তাকে ঢেকে রাখতে হয়, কারণ নারী জাতির উপাসনা কোনো ভগবান নয়, পতি পরমেশ্বরম, ভগবান পতিরূপে, নারায়ণ পতিরূপে ঘরে ঘরে ঘটে ঘটে। এগুলো শুনুন, আর শোনা উচিত, যদি শুনেন তো জানবেন এগোবেন, আর যদি না শুনেন তো পিছবে। দেবী পদ্মাবতী দেবী জয়দেবের পত্নী, তিনি জয়দেবের সেবা করে একদিন স্বয়ং কৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে তার ইচ্ছা পূরণ হল। সে মেয়ে পদ্মাবতী অন্য কারো ভজন করে না, তার জীবনের সংকল্প স্বামী আমার জগৎ স্বামী, ভাবু। এই জন্য অনেক কিছু আমরা ভুলে গিয়েছি বলে আজ আমরা খাদে পড়ে গিয়েছি, নর্দমায় পড়ে গিয়েছি, শুকরের মতো জীবন যাপন করছি। শুকর যেমন গাড্ডায় থাকে, শুকর যেমন নোংরায় থাকে, নোংরা খায়, নোংরা জীবন, কাম উপভোগ আর নোংরা খাওয়া ছাড়া তার জীবনে কোনো কর্ম নাই। মানুষ তেমনি অর্থ উপার্জন, কাম আর কাঞ্চন, নারী ভোগ আর অর্থ উপার্জন ছাড়া মনুষ্য জীবনে আর কিছু জানে না। এও শুকর ও শুকর, শুধু দৈহিক জীবন উপভোগ করা জীবন নয় রে, মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়,
মানুষের বেশে দিয়ে যায় তার দেবতার পরিচয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয়, নানা মানুষ তারা তো নয় মানুষ তারা তো নানা মানুষ তারা তো মানুষ তারা তো মানুষ তারা তো মানুষ তারা তো নানা মানুষ তারা তো। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যারা এখানে হরিনাম শুনছেন, আপনারা এক একজন বারুদ পৃথিবী উল্টে দিতে পারেন, এত শক্তি আপনাদের মধ্যে আছে, যা ছিল বিদ্যাসাগরের। হ্যাঁ, মেদিনীপুর গর্বিত, তারাও মানুষ আমরাও মানুষ। তারা পাঠ্য হিসাবে বইয়ের পাতায় চলে গেল, ইতিহাসের পাতায় চলে গেল, নক্ষত্র হয়ে গেল, পৃথিবীর অমর ব্যক্তি হয়ে গেল। আর আমরাও জীবনে এই কাম আর কাঞ্চন ভোগ করতে করতে শুকরের মতো হয়ে গেলাম, 22টা বাচ্চার একটা মরে গেলে কোনো যায়, আমরা মরে গেলে মা কাঁদবে, বউ কাঁদবে, এছাড়া কেউ কাঁদবে না। কিন্তু মহাত্মা গান্ধীর মতো মানুষ, মাদার টেরিজার মতো মানুষ, তারা যখন মরে যায় সারা পৃথিবীর মানুষ কাঁদে। আমরা শুনেছি, আমরা দেখেছি, কিন্তু জীবনটাকে ওই রঙে রাঙাতে পারিনি। ভাবি কে মরে গেল জানার দরকার নাই, কে খেতে পেল জানার দরকার নাই, আমি পেলেই হলো, এই হলো মানব জীবন। এই জীবনটা শুকরের মতো কাটিয়ে দেওয়া নয়, 500 বৎসর অতিক্রান্ত হয়ে গেল, চৈতন্য মহাপ্রভু এসেছেন এই পশ্চিমবঙ্গে। আমরা জানলাম কি করে? যিনি লিখে রেখেছেন তিনি জানতেন এটা ভবিষ্যতেও ঔষধ রূপে মানুষের জীবন চরিত্রকে বদল করে দেবে। আগামী দিনে অন্য কারো কথা বললে মানুষ শুনবে না, হ্যাঁ, গল্প বুড়িমার কথা বললে শুনবে না বুড়িমার গল্প, হ্যাঁ, কল্পনা প্রসূত কথা শুনবে না, শুনবে ইতিহাসের কথা। তাই মহাপ্রভুর কথা লিখে গিয়েছেন বলে আজ আমরা মহাপ্রভুর কথা বলতে পারছি। আজ বহু বৈষ্ণবগণ মহাপ্রভুকে অনুসরণ করছে, বহু মায়েরা বাড়িতে বাড়িতে মহাপ্রভুর সেবা করছে, প্রসাদ পাচ্ছে বাড়িতে, ছেলে মেয়েকে সকালবেলা উঠিয়েই বলে আগে ঠাকুরকে প্রণাম কর। তিনি ধন দিলেন, জন দিলেন, প্রেম দিলেন, এত আনন্দ দিলেন, সেই আনন্দময়কে প্রণাম না করে জীবন চলে। আদি কবি হলেন বাল্মীকি নয়, আমি যেটা বলতে চাচ্ছি চৈতন্য মহাপ্রভুর আদি কবি হলেন বৃন্দাবন দাস ঠাকুর। হ্যাঁ, সেই বৃন্দাবন দাস ঠাকুর যদি চৈতন্য মহাপ্রভুর কথা না লিখতেন আজ আমরা কি নিয়ে বাঁচতাম? আজ আর হরিনাম হতো না, এই যে আজকে অন্নপ্রাশন হচ্ছে, অন্নপ্রাশন তো না বিয়ে, আমি তো প্রথমে ঢুকে ভুলে গিয়েছিলাম, যা ব্যবস্থাপনা দেখে মনে হলো বিয়ে বাড়িতেও এরকম হয় না।
কিন্তু পরে জানলাম, হ্যাঁ জানলাম যে এটা অন্নপ্রাশন। এখানে যারা আমরা, আপনাদের অন্নপ্রাশন হয়েছিল? হয়েছিল? না না, কার হয়নি বলুন? আমারও হয়েছে, কিন্তু এরকম হরি নাম হয়নি। মা বাবাকে জিজ্ঞাসা করে দেখুন, অন্নপ্রাশন হয়েছে কিন্তু হরি নাম হয়নি। জানি না এনারা কার সঙ্গ করেছেন, নিশ্চয়ই সাধু সঙ্গ করেছেন, নাহলে ছেলের অন্নপ্রাশনে হরিনাম হয় না, পাটি হয়। এখন আধুনিক কালে যারা লেখাপড়া বেশি শিখছে, পাটি দেয়, বোতল কোম্পানিকে ডাকে, ফুরান ফুরান যত বোতল খাবে দেবে। বোতল কোম্পানিরা আবার বিদেশ, দেশ বিদেশ থেকে বন্ধুদের ডেকে নেয়, বোম্বে থেকে, তামিলনাড়ু থেকে, কেরালা থেকে ডেকে নেয়, বলে খাবি আয় অন্নপ্রাশনে, বোতল কোম্পানি ঢুকে গেল। অনেক অন্নপ্রাশন হয় কিন্তু হরিনাম দিয়ে অন্নপ্রাশন, মহাপ্রসাদ দিয়ে অন্নপ্রাশন, এটা অনেক ভাগ্য করলে তবে হয়। সব কোম্পানি আসবে, রাই কোম্পানি আসবে না যদি না স্বীকৃতি থাকে তোমার। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ তারা তো আপনারা, আপনারাই একদিন অসাধারণ হয়ে যাবেন। একটু শুধু ভাবতে হবে, এই শুনতে হবে আর ভাবতে হবে। আচ্ছা আমি অনেক দূরে আছি, না হলে শুনতে পেতাম, আমার মায়েদের বলতাম, উনন নিভে গেলে আপনারা কি করেন? এটা ইঙ্গিত করে বলেন, মায়েরা ফু দেন, ফু ফু দেন, চোঙা দিয়ে ফু দেন না? আচ্ছা আমি যেটা বলেছি ওনারা বোধহয় বুঝতে পারেন না, সেটা কি? উনন নিভে গেলে কি করবে? ফু দিলে জ্বলবে? উননে আগুন না থাকলে? উননে আগুন থাকে, ছাই চাপা থাকে, তাই আপনারা ফু দিলে ছাই উড়ে যায়, নিচের আগুন উপরে ওঠে। কিন্তু নিচে যদি আগুন না থাকে, ঝড় দিলেও আগুন আর দেখা যায়। ঠিক সেরকম প্রতিটি মানুষের হৃদয়ে আগুন আছে, পৃথিবীকে জ্বালিয়ে দেওয়া, পৃথিবীকে বদলে দেবার শক্তি প্রতিটি নরনারীর মধ্যে আছে, কিন্তু ছাই চাপা আগুন ওটা উস্কে দিতে হবে, ওটাই ফু দিতে হবে, তবে আপনার আগুন দাউ দাউ করে জ্বলে। হ্যাঁ, তার জন্য কারা? মহাপ্রভু বলে দিয়েছেন, সাধু গুরু বৈষ্ণব যারা, তারা কানে ফু দেয়, শিক্ষক যারা তারা হৃদয়ে ফু দেয়, জ্ঞান গর্ভের আলো জ্বলে উঠে, ভক্তির আগুন জ্বলে ওঠে, গুরু বৈষ্ণবরা কারো কানে ফু দিলে। বাবুন, এত বড় শক্তি প্রতিটি মানুষ জীবনে আছে গো। তাই আজকে শুনুন, বৃন্দাবন দাস ঠাকুর এক মায়ের গর্ভে কিভাবে এলেন, কার ফুতে এলেন, কার কৃপাতে এলেন? আহা শ্রীবাসয় অঙ্গনে বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গ আমার শ্রীবাসয় অঙ্গনে বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গ বলে কি বা পুরুষ নারী পাছু না বিচারি, পুরুষ নারী পাছু না বিচারি, বা পুরুষ নারী
পাছুনা বিচারি গৌরাঙ্গ দেখিতে যা আমরি মধি গৌরাঙ্গ দেখিতে যা ওই কি বা পুরুষ নারী পাছুনা বিচারি কি বা পুরুষ নারী পাছুনা বিচারি গৌরাঙ্গ দেখিতে যায় যায় গো গৌরাঙ্গ দেখিতে যায় শিবা স্বয়ং বিনত বন্ধন নাচিছে গৌরাঙ্গ দা নাচিছে গৌরাঙ্গরা ওই নাচিছে গৌরাঙ্গ রায়ামা নাচিছে গৌরাঙ্গরা স্বয়ং বিনত বন্ধানে নাচিছে গৌরাঙ্গরা বলে কি বা পুরুষ নারী পাছুনা বিচারি কি বা পুরুষ নারী পাছুনা বা পুরুষ নারী পাছুনা বিচারি ওই না কি বা পুরুষ নারী পাছুনা বিচারি গৌরাঙ্গ দেখিতে যা আহামরি মরি গৌরাঙ্গ দেখিতে যা ওই কি বা পুরুষ নারী পাছুনা বিচারি শিবা সই অঙ্গন বিনত বন্ধন নাচিছে গৌরাঙ্গরা আমার শিবা সই অঙ্গন বিনত বন্ধন ভালো লাগছে না না হরি নামের কথা বলছি না হরি নাম এত তাড়াতাড়ি ভালো লাগবে না কেন বলেন তো গোবরে পোকা আর মধুমক্ষিকায় দুজনে বন্ধু হয়েছে একটু শুনে নে কেন আমাদের এত তাড়াতাড়ি হরি নাম ভালো লাগবে না কি এখন আমরা যেখানে যেখানে যাই বলে শ্যামসুন্দর প্রভু মানে তিন ঘন্টা কীর্তন গাইলাম তারপরে মায়েরা বলে কি একটা নাচের গান গান না আমরা একটু নাচি তা আমি যে তিন ঘন্টা নাচালাম নাচলেন না বলে না তো তো বসেছিলাম তা দেখ বসে থাকলে কি হবে নাচবে তো ভেতরে আর উপরে যদি নাচি তাহলে কি হবে বাউল হাঙ্গামা তো নিয়ে আসলে এত খরচা লাগবে না সারা রাত্রি ধরে নাচবেন ড্যান্স হাঙ্গামা আনবেন আপনি সারা রাত্রি নাচবেন তাও কিচ্ছু লাগবে না শুধু মাইক দাদাকে বলবেন যে একটু ডিজে বাজিয়ে দাও নেচে কুলোতে পারবেন না শেষ করতে পারবেন না পা হাত ভেঙে ফেলবেন কীর্তন শুনতে এসে নাচবেন কেন নাচাতে তাহলে ভাবুন একবার এ কথাগুলি শোনার জন্য নাচার জন্য না নাচবেন পরে নাচা প্র্যাকটিস করতে হয় না আমরা কীর্তন গাই প্রতিদিন আমরা যখন কাঁদি চোখের জলে ভাসি কোন কোন পাগল দাঁড়িয়ে আছাড় খেয়ে পড়ে যায় একে কি বলে
একে বলা হয় ভাব উন্মাদ। ভাবে যখন উন্মাদ হয়ে যায় তাকে কেউ ধরে রাখতে পারে না। কেমন ভেতরে নাচা শুরু হলে তবে তো বাইরে নাচবে, বলতে হবে না আমি কাঁদলেও আপনি নাচবে। ভেতরে যদি শ্রী গৌরাঙ্গ প্রবেশ করে, রাধে রাধে, তা ভক্তমণ্ডলী মায়েরা মৌমাছি আর গোবরে পোকা, হ্যাঁ দুজনেই মাছি, হ্যাঁ সেও মাছি ও মাছি, কিন্তু তফাতটা কোথায়? দুজনে বন্ধুত্ব হলো। একদিন গোবরে পোকা মৌমাছিকে বলছে, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হলো কই, আমাদের তো কারো বাড়িতে যাওয়া আসা হলো না, এ কিরকম বন্ধুত্ব? তা তুমি একদিন আমার বাড়িতে খাও, আমি একদিন তোমার বাড়িতে খাবো। মৌমাছি বলে, এর বাড়িতে খাওয়া মানে কি খাবো? গোবরে পোকা, এ কি খায়? ক্ষীরমালাই। আমরা যাকে বলি পটি, গরুর যেটা পটি করে সেটার নাম গোবর। আবার কি ভাগ্যবান গরু দেখুন, গরুর গোবর পূজায় লাগে, পবিত্র অপবিত্র জায়গাকে পবিত্র করে গোমূত্র গোমর। মানুষের পটি কি কাজে লাগে? যেখানে থাকবে দুধ দিয়ে যেতে হবে, নালে জামা কাপড় সব ধুইতে হবে। মানুষ কোথায়? এদের মূত্রও কাজে লাগেনি, গোবরও কাজে লাগে। গরু মরে গেলে তবু খোল তৈরি হয়, মানুষ মরে গেলে কি তৈরি হয়? দুর্গন্ধ তৈরি হয়, তাড়াতাড়ি পুড়ে দে, মাটি চাপা দিয়ে দে, এ জীবাণু ছড়াবে। কেমন? ভাবুন একবার, আমরা সেই মানুষ হয়ে কি গর্ববোধ করি। হ্যাঁ দেখুন, তাই গোবরে পোকার বাড়িতে মধুমক্ষিকা খেলো না। কেন? কি খায়? গোবরের রস খায়। আর আমি কি খাই? পদ্ম ফুলের মধু পদু, পদ্মগন্ধে ভরা পদ্ম মধু। চালাক মধুমক্ষিকা বললেন, গোবরে ভাই বন্ধুত্ব হয়েছে বটে, তুমি আগে আমার বাড়ি চলো। মানে ধাঁধা আছে, আগে মধু খাওয়াই বুঝবে, তবে আর কোনোদিন লজ্জায় ডাকবে না। কি এইবার বলছে, গোবরে ভাই তুমি আগে আমার বাড়িতে চলো, তারপর একদিন তোমার বাড়িতে আসবো। গোবরে পোকা বলে, আমি উড়ি কিন্তু বেশি উড়তে পারিনি, ডানা ভারী, তুমি যদি ব্যবস্থা করো তাহলে যাব। মৌমাছি বলে, চিন্তা নেই ঘাড়ে করে নিয়ে যাও। গোবরে পোকা বলে, তাহলে আমারও কোনো চিন্তা নেই, তোমার বাড়ি যাও। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন, নিজেদের কথা শুনছেন, আমরা কোন জায়গায় আছি? গোবরে পোকা মধুমক্ষিকার ঘাড়ে চেপে তার বাড়ি কোথায়? যেখানে ফুল ফোটে, মধুমক্ষিকার বাড়ি হলো সেই জায়গা। একটা সরোবরে নিয়ে গেল, পদ্মবনে ছেড়ে দিল, দিয়ে বললেন, গোবরে ভাই তুমি আমার বন্ধু, এতে কোনো সন্দেহ নাই, তোমাকে আমি পদ্ম পস্ফুটিত সদ্য পস্ফুটিত, এই সকালবেলা যে পদ্মটা ফুটেছে এখনো কোনো মক্ষিকা বসে নাই, তাই আমি তোমাকে এই সদ্য পস্ফুটিত পদ্ম ফুলে বসিয়ে দিলাম, তুমি মধুপান করো, শেষ হয়ে গেলে তুমি বলবে, আবার একটা নূতন ফুলে বসিয়ে দেব। এইবার পদ্ম ফুলের মধু খায় কে? না গোবরে পোকা মধু খাচ্ছে, এমন সময়ে ঘন্টা খানেক পরে মৌমাছি এসে বলছে, ভাইয়া কেমন লাগছে? যেটা আপনাদের বললাম, হরিনাম কেমন লাগছে? আপনারা হাত তুলে বললেন, ভালো। গোবরে পোকা কি বলছে দেখুন, তাকে ঘন্টা খানিক পরে বলছে, ভাইয়া মধু কেমন লাগছে বলো। সে তখন মুখটুক বেঁকিয়ে, ওই লাগছে,
মধুমক্ষিকা বলে ওই লাগছে, মানে পদ্ম মধু ওই লাগছে। এ কোনদিন খেয়েছে না খাবে রে? কেমন লাগছে বলে? খানিকটা গোবর গোবর, খানিকটা মধু মধু। মধুমক্ষিকা বলে তো আচ্ছা কায়দায় পড়লাম, তাকে পদ্ম মধু খাওয়ালাম, গোবরটা ছিল কোথা? গোবর এলো কোথার থেকে? তাহলে হ্যারে এই ভাই, এ বন্ধু, তুই মুখ ধুয়েছিলি, মুখ ধুয়ে খেয়েছিলি, না গোবর খেতে খেতে এসে আবার মধু খাওয়া শুরু করে দিয়েছিস? সে তখন বলে, তাহলে তোকে খুলেই বলি, তোমার সঙ্গে যেদিন বন্ধুত্ব হলো আমি জেনে নিলাম তুমি মধু খাও, আমি গোবরের রস খাই। তোমার বাড়িতে যখন যাচ্ছি তুমি তো গোবর পাবে নাই, তুমি আমাকে দিলে মধু ছাড়া কিছু পাবে নাই, তাই আমি চালাকি করে, চালাকি বলবো না, বুদ্ধি করে, হ্যাঁ, নিজের খাবারটা খানিকটা গালে করে এনেছিলাম নিতাই গৌর। খানিকটা গোবর গালের ভিতরে করে এনেছিলাম, ভাগ্যিস এনেছিলাম, না হলে এই মধু আমার জীবনে সহ্য হবে না, তাই মধুর সঙ্গে গোবর মিশিয়ে মিশিয়ে খাচ্ছি। তাহলে মধুটা কেমন লাগবে? মধু মধু লাগবে না গোবর গোবর লাগবে? দুটাই মিক্সড করে, মিক্সচার তৈরি করে খাচ্ছে, গোবর দিয়ে মধু খাচ্ছে, কিরকম লাগবে? গোবর গোবরও লাগবে, আবার কখনো মধু মধু লাগবে। এই যে আমরা হরিনাম শুনি, কত কষ্ট করে দিনের বেলা আসা, চারটি খানি কথা মালিক তিন চার বার করে দেখেছে, বাবা যাবি রে খাবি রে, কি করব, না এলে উপায় নাই, তাই একটার দিকে এই। তাহলে এসে ও কি খাবে? প্রসাদ খাবে না ভাত খাবে? ও তো বাড়ির থেকে ভাতের চিন্তা করতে করতে এসেছে। ভাত খাওয়া লোক, গোবর খাওয়া লোক, সে প্রসাদের টেস্ট পাবে কোথার থেকে? প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজ ধাম প্রাপ্তি। অত ভাগা, এদের ডাকে শিকড় গজিয়ে গেছে, পুরনো গোবর তো তার উপরে গাছ হয়ে গেছে। এই জন্য কি, এ গোবর খানে বালা পাটি তাকে মধু খাওয়াচ্ছি, স্বাদ আসবে, মুগ্ধ, মুখটা কুলু কচা করে পরিষ্কার করে পবিত্র হ, মুখ ধুয়ে খেতে হয়, মুখ ধুয়ে নে, আমি তোকে নূতন করে একটা ফুলে বসিয়ে দেবো, যা। গোবর ভাইয়া কি আর করে, বন্ধুর বাড়ি এইছে, সে মুখ ধুয়ে নূতন করে একটা নূতন পদ্ম ফুলে বসল। এইবার বিকেল পাঁচটা বেজে গেল, মধু খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, মধুমক্ষিকা মানে মৌমাছি এসে বলছে, বন্ধ বন্ধ বন্ধু বলছে, বিরক্তি করো না, বিরক্ত করো না, খেতে দাও, বুঝতে দাও, আস্বাদন করতে দাও, আমাকে বিরক্ত করো না। সাড়ে পাঁচটা বাজলে সন্ধে, সূর্য ডুবে যায়, সূর্য ডুবে গেলে পদ্ম বন্ধ হয়ে যায়, হয়ে গেল। খুঁজতে এসে দেখে বন্ধু নাই, পদ্ম ফুল বন্ধ হয়ে গেছে, বন্ধু তার ভেতরে থেকেই গেল। মধুমক্ষিকা বড় দুঃখ পেল, সেইখানের একটা গাছে রাত কাটালো, ভোর হলেই সূর্যের কিরণে আবার পদ্ম ফুটবে, তখনই বন্ধুকে ডেকে নেব। ভোর হলে আপনারা জানেন
প্রকৃত মানুষ যারা মানুষের সঙ্গ করে তারা ভোরে হলে আগে ফুল তোলে, স্নান করে, আদি পুরুষ কৃষ্ণের পুজো করে, তারপরে কৃষ্ণের কর্মে যায়। এক পূজারি এসে সরোবরে নেবে সেই কুড়ি ফুল, বন্ধ হয়ে থাকা ফুল যার মধ্যে গোবরে পোকা আছে, সেই ফুলটা তুলে নিল, তুলে যে সাজিতে রেখে দিল। মধুমক্ষিকা কাঁদছে, বন্ধ তুমি জানো কে তোমায় তুলল যে গোবিন্দের সেবা করে? ওগো বন্ধ, এতদিন ফুলে ফুলে ঘুরেছি, ফুলের মহিমা জানি না, ফুল যেখানে যায় আমি সেখানে যেতে পারি না। বন্ধ, আজ গোবরে পোকা ফুলের সাজিতে উঠে বিষ্ণু মন্দিরে প্রবেশ করল, মধুমক্ষিকা তার পিছন ছাড়ল না, গিয়ে দেখে ব্রাহ্মণ সচন্দন তুলসী পত্র, সচন্দন পুষ্প সৌগন্ধে, গন্ধ পুষ্পে সচন্দন কৃষ্ণায় নম বলে। ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করে দিল, দূর থেকে দেখে গোবরে পোকা গোবিন্দ চরণে, মধুমক্ষিকা বলে বন্ধু যা আমার হলো না, তুই গোবিন্দ চরণে চলে গেলি। ভাবুন ভক্তবৃন্দ, মুখ ধুয়ে খাওয়া, পবিত্র হয়ে খাওয়ার কি পরিণাম। হরিনাম মধু হইতেও মধু, আপনি তখনই বুঁদ হয়ে যাবেন যখন আপনার হৃদয়টা ধৌত হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। গোবিন্দ পাদ পদ্ম মধু আপনি পান করা, আস্বাদন করার সৌভাগ্য লাভ। সকালবেলা পূজারি সেই ফুল গোবিন্দ চরণ থেকে নিয়ে তাকে গঙ্গায় ভাসিয়ে দিল, আর সেই গোবরে পোকা এখনো ফুলে বসে আছে। রাধে রাধে। মধুমক্ষিকা বলে বন্ধু গোবরে পোকা বলে বন্ধু কি মধু খাওয়ালি আমার? প্রকৃত বন্ধু তুমি, যেটা আসল খাদ্য তুমি আমায় খাওয়ালে। আমি গোবর ভুলে গিয়েছি, সংসার ভুলে গিয়েছি, এখন আমি গোবিন্দ চরণার বন্ধু। এই জন্য কি হরি নামের মধু আস্বাদন করতে গেলে আমাদের কেউ রসিক হতে হবে, ভাবুক হতে হবে, সাধু সঙ্গ করতে হবে।
তারাই আমাদেরকে পদ্ম মধুকে নিয়ে যাবে, কখনো গোবিন্দ চরণে তারাই পৌঁছেল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ শ্রীবাস অঙ্গনে হরিনাম হচ্ছে, শ্রীবাস অঙ্গন সেই জায়গা আজ যেখানে হচ্ছে, এটাও তুলসী কানন যাত্রা। তুলসী দেবী না থাকলে কীর্তন করি না, এই জন্য বলিয়া আনালা, কারণ ইনি না থাকলে এই যে কথাগুলো হচ্ছে, আমি কথা থেকে বলছি, এটার সাক্ষী কে থাকবে? কৃষ্ণ প্রেয়সী তুলসী, যে কথাগুলো হচ্ছে তা জগতের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, না নিজ স্বার্থের জন্য, এর সাক্ষী বহন কে করবে? আপনারা যারা এখানে বসলেন, এই সাক্ষী কে থাকবে? তুলসী কানন যাত্রা, যাত্রা পদ্ম বনা নিচ, পুরানো পঠনং যাত্রা তত্র সন্নিহিত হরি, যেখানে তুলসী কানন সেখানে ভগবান, যেখানে পদ্মবন সেখানে ভগবান, আর যেখানে পুরাণ পাঠন, এই যে এখন পুরাণের কথা হচ্ছে, শাস্ত্রের কথা হচ্ছে, ভগবান এইখানে, যেখানে সাধুগণের আগমন মুহুর মুহুর হরিধ্বনি হয়, সেই সে মধুময় শ্রী বৃন্দাবন। এইবারে করুণা কর বৈষ্ণব গোসাইবারে করুণা কর বৈষ্ণব গোসাইবারে করুণা কর বৈষ্ণব গোসাইত পাপন তোমার দিনে কে খুনা পতিত পাপন তোমার দিনে কে খুনা পতিত পাপন তোমার দিনে কে খুনা পতিত পাপন তোমার দিনে কে খুনা এইবারে করুণা কর বৈষ্ণব গোসাই বলো রাধা মাধব কি, আরে জোরে বলে যাবে কি, কৃষ্ণ কেন হা কি, স্বয়ং নিত্যানন্দ প্রভু এই কীর্তনে ছিলেন, আছেন আজও আছে। হ্যাঁ, তাই সেই নিত্যানন্দ হচ্ছে খুব রসিক, রসের পাত্র। তিনি বলে উঠলেন, এ প্রণাম কে করে রে, একটা চার বছরের মেয়ে, ভাবু কি সাহস, সাইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছিল, হঠাৎ নিত্যানন্দ প্রভু যে চোখ বন্ধ করে হরিনাম করছে, সেই মেয়েটা এসে প্রণাম করছে। এইবারে কতনা কত বৈষ্ণব গোসাই বৈষ্ণব পতিত পাবন তোমার দিনে কে খুনা পতিত পাবন তোমার দিনে কে হোনা যাহার নিকটে গেলে পাপি দূরে যায়মন দয়ালু প্রভু কে বা কথা পায় ওই দয়ালু প্রভু কে বা কথা পায় এমন দয়ালু প্রভু কে বা কথা পায় এইবারে করুণা কর বলো পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়।
আস্তে বলো, আবার গলায় লেগে যাবে, সাবধানে বেঁচে থাকো বাবা। বলো রাধা রানী কি, তোমার নাম কি? না না, ওই চার বছরের মেয়েটাকে বলছি। এই মেয়ে, এ কারো সাহস হয় না আমার পা ছুঁয়ে প্রণাম করে, কে রে? এই কি নাম তোর? আগে আমার নাম, আমার নাম মালিনী। ও গোসাই, ও মহাপ্রভু, এ মেয়ের নাম মালিনী। এই তোকে আমি আশীর্বাদ করি, প্রণাম যখন কেউ করে কাউকে, সে কি ফিরে যায় খালি হাতে? তবে কিছু মনে করবেন না, আমি একটু বর্তমানের সময় বলে দিই। বর্তমানে আমাদের মধ্যে অনেকে আছে, একটু প্রণামটা দেখে নেন। এ প্রণামে না কিছু পাবে না কিছু দেবে। ও গোসাই, প্রসাদ আমি পেয়ে নিয়েছি, হাত ধোয়া হয়নি, হাত আমাদের বাড়ির পুকুরে গিয়ে ধোবো। তুমি কৃপা করো যেন কৃষ্ণ ভক্তি হয় গো। আর কি বলবো, ধান কেটে জলায় পড়ে আছে, আমি আসি। কি মন্ত্র বললো? ধান কেটে জলায় পড়ে আছে। আমরা কি প্রণাম দিলাম? তিনটে জিনিস দিতে হয় প্রণাম করতে গেলে, তবে তো কিছু পাবে। দিলাম না, আর উনি কিছু দেওয়ার আগে বলি ধান কাটতে বাকি আছে, আমি যাই। মেঘ মেঘ করছে, কবে কি হবে কে জানে। গোসাই বলে, ওরে প্রণাম করলি আমি দেব কাকে? বলে, ও ঘনে ফেলে দাও। এই জন্য হরি নামও আমরা শুনি, প্রণামও করি, কিন্তু কিছু পাই না, কারণ অনেকগুলো বিধি আছে তা পালন করি না। প্রণাম করতে গেলে তিনটে জিনিস দিতে হয়, কায় মন আর বাক। কায় মানে শরীর। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে দুই প্রকারের প্রণাম, একটা হচ্ছে সাষ্টাঙ্গে পুরো শরীরটাকে শুয়ে প্রণাম করা, আর একটা হচ্ছে পঞ্চাঙ্গ, পাঁচটা অঙ্গ মাটিতে স্পর্শ করবে তাকে বলে পঞ্চাঙ্গ, হাঁটু গেড়ে প্রণাম কর। করলে কি হবে? কায় মানে দেহ, বাক মানে কথা, আর মন। এই তিনটে জিনিস মন দিয়ে কি করবেন? যাকে প্রণাম করছেন তার ধ্যান করবেন। বাক্য দিয়ে কি করবেন? যাকে প্রণাম করছেন তার মন্ত্রটা উচ্চারণ করবেন। এর নাম হচ্ছে কায় মন আর বাক দিয়ে প্রণাম করতে হবে। কিন্তু আমরা কখনো কখনো প্রণাম করলে সংসারের কথা বলতে বলতে প্রণাম করি, আর গুরুজি কি বলবো, এবারে অকালে বৃষ্টি হয়ে সব গেল, কৃপা কর। এটাই হলো মন্ত্র। অকালে বৃষ্টি হয়ে ভগবানের ঢেলা নাই, ভগবানের দয়া নাই, সব ডুবি। ভগবান কেন বৃষ্টি দেয়? এমন এমন জায়গা পশ্চিমবঙ্গে আছে যেখানে বৃষ্টি না হওয়ার জন্য এবারে চাষ হয়নি। হতভাগা খবর রাখ, কোথাও ডুবিয়ে দেয়, বন্যা দেয়, কোথাও খরা দেয়, কেন দেয়? এ তোর আমার কাজের জন্য, যেমন কর্ম তেমন। বৃষ্টি হলেও কি, বৃষ্টি যদি না হয় যা ফসল পেলি সব পেটায় নম করে দিলি, গোবিন্দায় নম দিয়েছিস কোনোদিন? গালাগালিটা গোবিন্দকে দেবে, চাষে যা পাবে সব পেটায় নম, গিন্নির হার হবে, মেয়ের দুল হবে, ওনার সোনার চেন হবে, গোবিন্দের কি হবে? তাকে খালি বলবে বৃষ্টি দেয়, ঢেলা না। হতভাগার দল, স্বীকৃতিহীন মহাপাপীর দল, যা হবে ভগবানের দয়ায় হবে, তাকে যদি না দাও অকাল বর্ষণ হবে না। বলো নাই আমারে খুলিতে তাহারে সুধামাকা হরি নাম, বলো নাই আমারে খুলিতে তাহারে সুধামাকা হরি নাম, বলো নাই আমারে খুলিতে তাহারে নামি মোর ধ্যান, নামি ম
নাম মোর নাম মোর ওই নামি মোর ধ্যান নামি মোর নাম মোর নামি সে আমার প্রাণের প্রাণ বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধাম ওই সুধাম হরি নামি দেয়াম মধুমাকা হরি না ওই সুধাম মাখা হরি না ওই মধুমাখা হরি নাম রে মধুয়া বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না বলো আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না সুধা মাখা হরি না মোদি মোদি মধুমাখা প্রতিমা মধুমাখা বলো না বলো রাধার মন কি বলো গিরহারি লাল কি ওদিকের হলো কি না না আমি খাওয়ার কথা বলিনি আমি বলছি মেয়েটার হলো কি নিত্যানন্দ প্রভু স্বয়ং চার বছরের মেয়েকে বললে এই প্রণাম করলে কেউ খালি হাতে যায় না তা তোকে আমি আশীর্বাদ করব না তুই চলে যাবি বলে তাহলে আমি আপনার চরণতলে বসে আছি আপনি আশীর্বাদ করুন নে তোকে আশীর্ব ক বছরের বললাম মেয়েটা চার বছর এ পাগল নিত্যানন্দ কি বললো দেখো যা তুই সুসন্তানের মা হবি এ তো নির্ঘাত পাগল ছাড়া কেউ না এ কি পাগলের খেলা আরে চার বছরের মেয়ে তাকে বলে দিল তুই সুসন্তানের মা হ যা এ গোসাই দিয়ে দিয়েছি এই তোমার মালিনীকে আমি বর দিয়ে দিয়েছি ও সুসন্তানের মা হবে সে বাচ্চা মেয়ে এই বর পেয়ে কান্না শুরু করে দিয়েছে চিৎকার করে কাঁদছে আমার সর্বনাশ হয়ে গেল এ পাগল ঠাকুর কি বর দিয়ে দিয়ে আবার কেন কাঁদছে এই যেমন আমরা ও অভিশাপ দিলেও কোনো ব্যাপার নাই আর আশীর্বাদ করলেও ব্যাপার নাই কিচ্ছু হবে এখানে শাশুড়ি বৌমা যদি থাকে নাই বোধ হয় না থাকলেই ভালো অনেক বাড়িতে শাশুড়ি বৌমায় ঝগড়া হয় এখানে হয় না সেটা ভালো হয় ও ভালো তাহলে তো জানা যাবে শাশুড়ি বলছে বৌমা তুমি আমার সঙ্গে ঝগড়া করো তোমাকে আমি অভিশাপ দিলাম তোমার জীব খসে যাবে বৌমা কি যে সে ঘর থেকে এসেছে সে বলে আমি কেরোসিন ডিলারের মেয়ে তোমাকে ছেড়ে দেব তুমি যেমন আমাকে বললে আমার জীব খসে যাবে তোমার পা খসে যাবে কি দিল ওর জীব খসে যাবে এর পা খসে যাবে আপনারা ২৫ বছর অপেক্ষা করুন ওর জীবও খসবে না এর পাও খসবে না বলে তাহলে যে অভিশাপ দিল ওই যে বললাম না আগড়া আগড়া চিটে ধান ভেতরে তো কিচ্ছু নাই যে গাছ হবে যারা জীবনে হরি নাম কৃষ্ণ নাম করে না যারা গুরু মন্ত্র জপ করে না যারা জীবনে সত্য কথাটা বলে না তাদের জিহ্বা দিয়ে দুটো জিনিস হবে না একটা হলো অভিশাপ আর একটা আশীর্বাদ দুটোর কোনোটাই কাজ করবে না এটা মনে রাখবে কারণ সকলেই আমরা চিটে ধান ভেতরে কিচ্ছু নাই সুকৃতি পুণ্য
ওটা দিতে গেলে কাউকে আপনার জমা থেকে যাবে, জমা থাকলে তো যাবে। যাদের অ্যাকাউন্টে বেশি টাকা আছে তারা ঘুমাতে পারেনি, বোধ হয় ওই চলে গেল। আর যাদের নাই তারা বলে আমাদের কি যায়, যত হেকাক জন্মাক না কেন আমাদের তো টাকা ব্যাংকে রাখি নেই, চিন্তা নেই। ঠিক এরকম যারা পুণ্যবান তাদের চিন্তা আছে, মুখ এমন একটা জিনিস মুখ দিয়ে বেরিয়ে গেলে পুণ্য বেরিয়ে যাবে। আর যাদের নাই তারা এরকম হাজার অভিশাপ দিলেও কোনো কাজে আসবে না। মেয়েটা কাঁদছে কেন? কারণ নিত্যানন্দ সিদ্ধ পুরুষ, নিত্যানন্দ হচ্ছে ভগবত তত্ত্ব অনন্ত দেব, তিনি বলবেন আর ফলবে না এটা হয়। এই জন্য মেয়েটাই শুধু কাঁদছে না, অনেকেই কাঁদছে। একটা চার বছরের মেয়ে, তাকে যদি প্রভু নিত্যানন্দ এরকম আশীর্বাদ করে ওই মেয়েটা মুখ দেখাবে কি করে? নয়নের জলে মেয়েটা কাঁদে, নিত্যানন্দ প্রভু বলছে এই মেয়ে আমাকে কি তুই পাগল বুঝেছিস নাকি? ওট চোখের জলমুখ, তুই কি ভাবলি রে আমি তোকে আশীর্বাদ দেব তোর গর্ভে ছেলে আসবে, আর সেটা নিয়ে তুই কাঁদছিস কেন? এ পৃথিবীতে ছেলের মা কে হয়নি? নারী মাত্রেই তো মাতৃত্ব আছে সবার ভেতরে, তা তুই কাঁদছিস কেন? প্রভু আপনি জানেন না আমি বিধবা। হ্যাঁ, চার বছরের মেয়ে, আপনারাও অনেকে জানেন আগেকার দিনে এই বাল্য বিধ মানে বাল্য বিয়ে আছে, শিশুকালেই বিয়ে হয়ে যায়, তারা জানে না। এই মেয়েটার বিয়ে হয়েছিল উত্তর চব্বিশ পরগনা হালি শহর, বিপ্রদেব নামে তার স্বামীর নাম ছিল বিপ্রদেব। অকাল রোগে রোগাক্রান্ত হয়ে তিনি মারা গেলেন, আর ওই মেয়েটা বিধবা মালিনী, শ্রীবাস ভাতিস্পুত্রী। মেয়েটার বাবার নাম হচ্ছে নলিনী পণ্ডিত। মেয়েটাকে জড়িয়ে ধরে বললেন, নিত্যানন্দ প্রভু আপনি বিধবা মেয়েকে এভাবে আশীর্বাদ করলে এ মুখ দেখাবে কেমন করে, এ বাঁচবে কেমন করে? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। কেন করলি ঠাকুর? নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, হইয়া পরমানন্দ নাচে নিত্যানন্দ, হইয়া পরমানন্দ নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, ভাবিয়া গোবিন্দ চরণ নাচে নিত্যানন্দ, হইয়া বড়ই আনন্দিত নাচে নিত্যানন্দ, হইয়া বড়ই আনন্দিত নিত্যানন্দ, আমার নাচে নিত্যানন্দ, হরি বল কেবল দুটি বাহু জুত নিজে, হরি বল হরি বল বলে দুটি বাহু তলিয়ে, হরি বল হরি বল বলে দুটি বাহু তলিয়ে, হরি বল হরি বল বলে নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ। হ্যাঁ বলো রাধার মন কি? চুপ করো, বোঝে না সোজে না খালি কাঁদে, চুপ করো। পুরাকালে নারীর সতীত্ব চলে গেলে তাকে অসতী বলে। তা ভগবান বিষ্ণু যখন সতী তুলসীর ওই মানে কি বলবো সতীত্ব নিয়ে নিল, তার পূজা কেউ করে না, তাকে নিন্দা করে।
হতভাগা মেয়ে কথাটা, তার পূজা হয়, তুলসী দেবীর আরো মহিমা বৃদ্ধি হয়ে গেল। কারণ ভগবান বিষ্ণু নিত্য, তার পরশ যে পায় সে ধন্য হয়ে যায়। আর আমি তোমাকে বর দিলাম, তুমি কেঁদে পাগল হয়ে গেলে, বিধবার ছেলে হবে এটা নিন্দিত হয়ে যাবে না, পৃথিবীতে তোমাকে দেবতারাও প্রণাম করবে। কারণ যেমন গাছ তার তেমন ফল হয়, যে যেমন হয় তার ফল তেমন হয়। স্বামী যদি অধার্মিক হয় তার রজ বীর্যে কোন সন্তান আসবে? যে নীতিজ্ঞ নয়, ন্যায়পরায়ণ নয়, ধার্মিক নয়, সত্যবাদী নয়, তাহলে তার ঔরসে কোন সন্তানের জন্ম হবে? মা যদি কৃষ্ণ ভক্তিমতী না হয় ওই মাটিতে কি চাষ হবে? পতিত যোগ। তা আমি তোমাকে বর দিয়েছি, তোমার গর্ভে যে সন্তান আসবে পৃথিবীকে ধন্য করবে। যেখানে যেখানে যাবে সেখানে মন্দির গড়ে উঠবে, তোমার ছেলের পদধূলি যেখানে পড়বে সেখানে পাদপীঠ তৈরি হবে। আর বৈষ্ণব সমাজে তোমার নাম, মালিনী দেবীর নাম জয়ধ্বনি পড়বে। যাও আর কান্না করে দরকার নেই, আমার বর মানে খাম খেয়ালি নয়, কাম ভোগের বর নয়, পাগলামির বর নয়, ভবিষ্যৎ ভেবে যাও। আর কান্না করো না, সময় এলেই বুঝতে পারো তোমার গর্ভে কাকে পাঠালাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? পাষাণ হতে পাষাণ তুমি অগুনি ঠুর সানা, পাষাণ তুমি অগুনি ঠুর সানা, পাষাণ হতে পাষাণ তুমি অগুনি ঠুর সানা, ওগো পাষাণ হতে পাষাণ তুমি অগুনি ঠুর সানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? পাষাণ হতে পাষাণ তুমি অগুনি ঠুর সানা, ওগো পাষাণ হতে পাষাণ তুমি অগুনি ঠুর সানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্তমন্ডলী মায়েরা, নিত্যানন্দ প্রভু বর দিয়ে পাগল নাচতে নাচতে চলে গেলে, এখন ওই মেয়েটা একটু শান্তি পেল যে তার গর্ভে এমন একজন সন্তান আসবে কলঙ্ক তো থাকবেই না, বরং পৃথিবীতে নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়বে। ঠাকুর তোমার ভক্ত সখানা। তবে শ্রীবাস পণ্ডিত তার জ্যাঠা জ্যাঠামশাই, যার বাড়িতে এক বছর কীর্তন করেছিলেন মহাপ্রভু প্রতিদিন রাত্রিতে, সেই শ্রীবাস পণ্ডিত বললেন, মারে পূর্ব জন্মে তুই কত সাধনা করেছিলি রে, নিত্যানন্দের পরশ পেয়েছিস, আবার তোকে বড় দিয়েছে, তুই মাঝে মাঝে নয় প্রায় মহাপ্রভু যখনই আসবে তুইও আসবি, হরিনাম শোন, ওই হরিনামের মাটিতে গড়াগড়ি দে, যা দেবতারা পায় না তা তুই পাবে। সৎসঙ্গে নরকে বাস, এ তো আপনারা জানেন, ভুল বলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভাগ্যিস আসলে আপনারা মন দিয়ে শুনছেন তাই এটা ধরতে পারলেন, যারা মন দিয়ে শোনে না তারা কি বলছে?
দেখুন আপনাদের পাশে পাশে দু একটা ঘাড় নড়ছে, আমি বলি সৎসঙ্গে নরকে বাস। এই জন্য যেটুকু শোনেন মন দিয়ে শোনেন, যেটুকু খাবেন চিপিয়ে খাবেন, বেশি খাওয়ার দরকার নাই, কম খান চিবিয়ে খান, তাহলে আর ট্যাবলেট খেতে হবে, ডাক্তারে পয়সা লাগবে, হজম হয়ে যাবে। এক খাবল নিয়ে এক মুঠো নিয়ে 22 বার চিবোতে বলছে হবে, তাহলে ধান ডুবে যাবে। এক দাবা খাবেন 22 বার চিবোবেন, চিবলে যে পাচন রসটা বেরাবে সেটাই আপনার শরীরকে পুষ্টি করবে, হজম করবে। আর আমরা তো গরুর মতো গিলে নি, চিবাবার সময় নাই, সেখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ও আসার কথা সে আসবে, খালি উল্টো দিকে দেখা। একটা ভাগ্য করে বউ পেয়েছি, তাড়াতাড়ি খেতে দাও, আমাকে যেতে হবে বাজারে, এই টাকা পাবার কথা। এই যে আমরা চিবোচ্ছি আর ডাক্তারখানায় গিয়ে লাইন দিচ্ছি, এ তো আমাদের জন্য। এই জন্য অল্প শুনুন, একটু বুঝে নেন, জেনে নেন, মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন আর জানতে পারবেন, বুঝতে পারলেই জীবনটা কাজে লেগে। হরি বল, হরি বল, রাধে। এই জন্য শ্রীবাস পণ্ডিত বললেন ভাইজিকে, ভাতিষ্পুত্র পুত্রী এম এসে গেছিস, আজ মহাপ্রভু আসবে কীর্তনে, কেমন তুই দাঁড়া। এখন মেয়েটার বয়স 9 বৎসর হয়ে গেল, তার একটাই ভয় যদি গর্ভে ছেলে এসে যায়, সত্যি কি নিত্যানন্দের কথায় আনন্দ হবে না নিরানন্দ হবে এখনো সে ঠিক হতে পারে না। একদিন মহাপ্রভু বসে সিংহাসনে, একদিন মহাপ্রভু বসে সিংহাসনে, এখন উলুধ্বনি হরিধ্বনি করে নারী গণে, কেবল উলুধ্বনি হরিধ্বনি করে ভক্ত গণে, আহা একদিন মহাপ্রভু বসে সিংহাসনে, কেবল হরি 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 ধ্বনি করে ভক্তগণে, হরি 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 ধ্বনি করে ভক্তগণে, বলে হরি বল হরি বল, নামে ছাড়া গতি নাই, হরি বল হরি বল, নামে ছাড়া গতি নাই, হরি বল হরি বল, হরি নামে ছাড়া গতি নাই, হরি বল হরি বল, হরি নামে ছাড়া গতি নাই, বাহু তুলে বলো সবে হরি বল হরি বল, বাহু তুলে বলো ভালে হরি বল হরি বল, বাহু তুলে বলো সবে হরি বল হরি বল, আরে বাহু তুলে বলো সবে হরি বল হরি বল, আরে বাহু তুলে বলো সবে হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে বলো সবে হরি বল হরি বল, বাহু তুলে হরি বল হরি এই মেয়ে ওই খুঁটির গড়ায় ডেকে দেন, ডেকে দেন পরে খাবে, ডেকে দেন, না না এখানে নয়, এখানে নয়। শ্রীবাস ঠাকুরের অঙ্গনে সেই মালিনী দেবীকে ডাকছে মহাপ্রভু, ও মেয়ে এদিকে এসো। মালিনী দেবী পড়িল চরণ তলে, আহা মরি মরি, পড়িল চরণ তলে, পড়িল
চরণ তলে পড়িল, 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 চরণ তলে মালিনী ভাগ্যশালিনী ভক্তি স্বরূপিণী পড়িল চরণ তলে। একটা জিনিস ভাবুন আর শুনুন, হ্যাঁ, প্রণাম কি জিনিস দেখে। প্রণাম করেছিল তাই নিত্যানন্দ প্রভু তাকে বর দিলেন, সুসন্তানের জননী হও, প্রণাম ছাড়া পাওয়া যাবে না। গর্ভধারণ করবে, মা বাবা জীবনে হরিকথা শোনে না, ছাগল মুরগি ভেড়া যা পায় সব খায়, তার রক্ত, সেই রক্তে জন্ম হলো সন্তানে, সে কেমন হতে পারে? হ্যাঁ, কারণ মায়ের গর্ভে থেকেই সন্তানের শিক্ষা শুরু হয়ে যায়, ইতিহাস তাই বলে। আপনারা জানেন কৃষ্ণ ভগিনী সুভদ্রা, তার গর্ভে অভিমন্যু এসেছিল। অভিমন্যু যখন সুভদ্রা মায়ের গর্ভে, তখন অর্জুন তার পত্নীকে বলেছিল, তুমি ঘুমিয়ে যেও না, তোমার গর্ভে যে সন্তান, আমি তোমাকে একটা যুদ্ধের কাহিনী বলবো, সেই যুদ্ধটা তুমি মন দিয়ে শুনলে তাহলে তোমার গর্ভে যে সন্তান সে শুনবে। ইতিহাস প্রমাণ, ইতিহাসের পাতা খুলে দেখুন, এই আখ্যান সেখানে দেওয়া আছে। সুভদ্রা দেবী শুনলে যে চক্রব্যূহ যুদ্ধে অভিমন্যু ঢুকতে পেরেছিল কিন্তু বেরোতে পারেনি, সেটা মায়ের জন্য, কারণ মা অর্ধেকটা শুনেছিল, শেষের দিকে ঘুমিয়ে পড়েছিল, তাই তার আর বেরিয়ে আসার যুদ্ধটা শোনা হয়নি। সেটা অর্জুন জানতে, তাই তাকে যখন যুদ্ধ করতে করতে অনেক দূরে নিয়ে চলে গেছে, তিনি বলছিলেন, কেশব আমার মন কাঁদছে, বলে কেন, অভিমন্যু বোধহয় থাকবে না। দ্রোণাচার্য চক্রব্যূহ যুদ্ধ রচনা করেছে, অভিমন্যু ঢুকতে পারে বেরোতে পারবে না, আমাকে যেতে হবে সেখানে, আমাকে যেতে হবে। কিন্তু বীরের দ্বারা সৈন্য দ্বারা অর্জুনকে আটকানো হয়েছিল, এদিকে অভিমন্যু হার মেনে নিলেন, শুয়ে পড়লেন মাটিতে। ভাবুন কৃষ্ণ ভক্ত যারা কথা শুনছে, গর্ভ থেকে শুরু হয়, মা যদি ঘুমিয়ে না যেতে অভিমন্যু তো বেরিয়ে আসতে পারত। প্রহ্লাদ মহারাজ যখন কয়াধু মায়ের গর্ভে ছিলেন, তিনি তখন গুরু নারদের আশ্রমে ছিলেন, কয়াধু মায়ের দীক্ষা হল, প্রহ্লাদেরও দীক্ষা হয়ে গেল গর্ভে থেকে। তিনি যখন 5 বৎসর বয়স, শুক্রাচার্য যখন তাকে প্রশ্ন করেছিল, তোকে এই কীর্তনগুলো কে শিখায়, তিনি বলেছিলেন, আমার গুরু, তোর গুরু তো আমি, আবার কে, বলে না, আমার গুরু হচ্ছে সদ্গুরু দেবর্ষি নারদ, বলে সেখানে আসে, বলেন না, আমার মা যখন আমাকে গর্ভে নিয়ে তার আশ্রমে ছিলেন, যত হরি কথা বলেছেন দেবর্ষি নারদ, জগৎগুরু,
আমি সব কথাই শুনেছি, সব কথাই জেনে নিয়েছি, সেদিনই আমার দীক্ষা হয়েছে। তাই দেশকে রক্ষা করতে গেলে, সমাজকে রক্ষা করতে গেলে হরি নাম কতখানি প্রয়োজন, মহাপ্রসাদ কতখানি প্রয়োজন, সৎসঙ্গ কতখানি প্রয়োজন। ভবিষ্যতে আপনারা বৃদ্ধ হয়ে বৃদ্ধাবাসে যাবেন, না সংসারকে বৃন্দাবন বানিয়ে মহাপ্রসাদ পাবেন, এটা আপনাদেরই উপর নির্ভর করে আগামী দিনের বৃক্ষে ফল কেমন ধরবে। এই জন্য আজকে মহাপ্রভু ডাকলেন মেয়েটাকে, ভাবুন মেয়েটি চরণে গিয়ে প্রণাম করলেন, পড়িল চরণ তলে, আজি পড়িল চরণ তলে, বলে আমাকে কৃপা কর, বলে পড়িল চরণ চরণতলে, পড়িল চরণতলে, ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু পান খাচ্ছিলেন, পান যাকে গুবাকু বলে, হ্যাঁ, তা সেই পান খাচ্ছিলেন। পান খেতে খেতে মহাপ্রভু নিজের বদন থেকে পানের চিবি চিবা কিছুটা চিবানো, হ্যাঁ, সেই পানের চিবুক বের করে ওই মালিনীকে বলল, হাঁ কর, হাঁ 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 হাঁ, মুখের মধ্যে দিয়ে দিলে। পান খেয়ে আস্বাদন করে মহাপ্রভু তার চিবুকটা চিবানো পান ওই মেয়েটার মুখে দিয়ে দিলে। মেয়েটা যেন মনে হলো সে যেন আর পৃথিবীর মাটিতে নাই, সে যেন এক অমোঘ আনন্দে বিভোর হয়ে গেল। চারিদিকে ঘন্টা বাজছে উলুধ্বনি, চারিদিকে হরিধ্বনি মুখরিত হলো সারা পৃথিবী এক আনন্দ। হরি বল হরি বল হরি বল ভাই, 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 হরি নাম বিনা কলি কালে আর গতি না, নাম বিনা কলি কালে আর গতি নাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল হরি বল ভাই, ওই হরি নামে উত্তা দিল জগায়ার মাথা, হরি নামে উত্তা দিল জগায়ার মাথায় রে, হরি বল 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 ভাই, হরি বল ভাই, নাম বিনা কলি কালে আর গতি না, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু কি এই মেয়ে, বসে পড়ো, তোমাকে না তোমাকে, ও ঢুকে গেছে সেই সময় মালিনী দেবীকে বলছে একটু গড়িয়ে না, এই মাটিতে গড়িয়ে না, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবা, একটু গড়িয়ে না, তোমার জীবন ধন্য হয়ে গেল। মহাপ্রভুর চিবুক পান আর সাধন করে নিলেন মালিনী, যেটা লক্ষ্মী দেবী পান না, হ্যাঁ, যেটা রাধারানী পান না,
সেটা আজ পেয়ে গেলেন মালিনী দেবী। ব্রহ্মা পায় না, শিব পায় না, আজও পর্যন্ত ভগবানের প্রসাদ এত মূল্যবান, এত উৎকৃষ্ট, যেটা এখনো শিব ঠাকুর পায়। আমরা সেই প্রসাদ পেতে এসেছি। আজকে যেটা মালিনী দেবী পেলেন, মহাপ্রভু ডেকে দিলেন, আয় মে হাঁ ক, চিবুকটা দিয়ে দিলেন। আর এই মহাপ্রভুর পান খেয়ে তার গর্ভ শুরু হয়ে গেল। বিধবা মেয়ে গর্ভ শুরু হয়ে গেল। এখন আপনারা জানেন, গর্ভ যদি কোনো মায়ের হয় তাহলে তাকে দেখতে একটু অন্যরকম লাগে, আর সেটা আবার পুরুষদের চেয়ে মায়েরা বেশি ধরতে পারে। মালিনী দেবী সুরধনী গঙ্গা স্নানে গেছে, মেয়েরাও গেছে জল আনতে, কাপড় ধুতে, স্নান করতে, দেখে বলছে, দেখে গেলাম, দেখে গেলাম, দেখে গেলাম, দেখে গেলাম, আজ কলির লীলা দেখে গেলাম, আজ কলির লীলা দেখে গেলাম। বলো রাধা রানী কি? ভক্তমন্ডলী মায়েরা, কিছু কিছু লোক আছে দেখবেন, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, দেখবেন চশমা পরে কিন্তু চশমা দিয়ে দেখেন। এ লোককে দেখলেই বোঝা যাবে ভিতরে কি আছে। হ্যাঁ ও বিষ্ণুদা, তুমি মরে গেছো না আছো? চিমটি কেটে দেখো যে গ্রামে বাস করছে এসব কি হচ্ছে। আমার ঘরে গিন্নি বলল এসে, এই যে মালিনী অল্প বয়সে স্বামী হারিয়ে, হ্যাঁ বাপের বাড়ি শিবাস ঠাকুর তাকে রেখে দিয়েছে, কি ক্যাচ্ছা কি ক্যাচ্ছা। দেখে গেলাম, দেখে গেলাম, শুনে এলাম, দেখে গেলাম, ওই না শুনে এলাম, দেখে এলাম। এদের ছাউনিটাই আলাদা, আবার মাথায় শিখাও আছে, বেশ মোটা করে তিলকও দিয়েছে। হ্যাঁ তবে এই আপনাদের এদিকে হরিনাম গাইতে এসে অনেক জায়গায় দেখেছি, আবার এই যে বারোয়ারি হয় না মেলায়, বারোয়ারি ঠাকুর ওঠে না, তাতে দেখবেন এই বৈষ্ণবকে একটা কেলেঙ্কারি দিয়ে ওখানে একটা ঠাকুর বানিয়ে দেয়। মানে মেয়েরা স্নান করছে কি টিউবওয়েল টিপছে, আর এ বাবাজি, এরা যে ঠাকুর বানিয়েছে ভুল বানায়নি, দু একটা জিনিস এরকম আছে, বাইরে একরকম বেশ, ভেতরে আর একরকম শেষ, কেমন আছে নাই বলা যাবে না আছে। তবে আবার সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবত ভক্তও আছে পৃথিবী, আছে বলেই পৃথিবী আছে। আমরা ওই নিন্দাটাকে দেখি না, চিটে ধান থাকবে কুড়ো হবে বাদ কেন যাবে থাক, আসল ধান ডুবে যায়, আর যেটা নকল তার ভিতরে কিছু নাই সে কোথা যায়, সে ভেসে যায়। তাই এরকম সব ধান তো ধান হয় না, কিছু চিটে ধানও থাকবে। বট গাছের তলায় বট গাছ হয় না, হয় কি না দেখেননি, কালকে গিয়ে দেখেন, বট গাছের তলায় কোটি কোটি বীজ পড়ে, বট গাছ হয় না। তার কারণ কি? ওভাবে বটবৃক্ষ তৈরি হয়নি, তার একটা প্রক্রিয়া আছে। সেটা কি? পাখি যখন ফল খায়, সেই পাখি যেখানে মল ত্যাগ করবে সেই বীজ পাখির ফার্মে গিয়ে শোধন হয়, আর সেই আবহাওয়া, হ্যাঁ, শীত তাপ নিয়ন্ত্রিত শরীরের মধ্যে গিয়ে শোধন হয়। সেই মল ত্যাগ যেখানে করে, সে ঘরে হতে পারে, গাছের ডগায় হতে পারে, দু একটা গাছ
দেখা যায়। সব বিচে বৃক্ষ হয় না, তেমনি দীক্ষা নিলেই শিষ্য হয় না, নাম লেখালেই ছাত্র হয় না, এটা আপনারাও জানেন। এই জন্য এই দু একটা নিন্দুকের জন্য বিশ্ব যে ধ্বংস হয়ে যাবে তা না, ওগুলো ভেসে যাবে, ওকে ফেলে দেবে, ওকে গুরুত্ব দেয় না কোনো কৃষক, ওকে উড়িয়ে দেয়। যারা সাধু সেজে অসাধুর কাজ করে এদের সমালোচনা বেশি করার দরকার নেই, কারণ এরা আগড়া, এগুলো চিটে থাকবে। হ্যাঁ থাক না, হ্যাঁ ওরা ওদেরটা পেয়ে থাক, ওতে কোনো ক্ষতি হবে না, সমাজের ক্ষতি ওদের দ্বারা হয় না, কারণ মানুষের লক্ষ্য এই লম্পটের দিকে নয়, মহাপুরুষের দিকে। রাধে রাধে। মানুষ বড় হয় মহাপুরুষের দিকে তাকিয়ে, ভগবানের কথা শুনে বড় হয়। এই দুশ্চরিত্রবান লম্পট, এই এদেরকে দেখে তারা পথ চলে না, তাই এদের কথা ব্যতি সমালোচনার প্রয়োজনও হয়। সত্যের দিকে তাকাও। এরকম অনেক কুকুর থাকবে যে কুকুর আপনার সঙ্গে যাবে কিন্তু গোটাটা যাবে না। কুকুরের একটা স্বভাব আছে, তার জাত ভাইকে দেখলে সে আর তোমার সঙ্গে যাবে না, এ থাকবে। এই মানুষ রক্ত মাংসের গোড়া, জন্ম জন্মান্তরের অপরাধ সঞ্চিত আছে, তাকে তুমি বৃন্দাবনে নিয়ে যাবে, নবদ্বীপে নিয়ে যাবে, সেটা হতে পারে না, কারণ তার সে স্বীকৃতি নাই। স্বীকৃতি অর্জন করতে হয়, যেটা আপনারা করছেন এই মুহূর্তে, এই যে কথা শুনছে, এতে কি হচ্ছে, আপনার মূল্যবান সময় দিয়ে আপনি মূল্যবান কথায় ডুবে গেছেন। ভাগ্যিস হরিনাম হচ্ছিল, আজকের সময়টা আপনার কুচিন্তা করার সময় নাই, আজকে কুকর্ম করার সময় পাননি, এই যারা এসে বসে গেছে, এরপরে আপনারা চিন্তা, সংসার চিন্তা, জড় চিন্তা এসে যাবে, এই জায়গাটা শুধু ছেড়ে দিলে, তাই আপনারা স্বীকৃতি অর্জন করছে। কেউ যদি ভাগ্যবান হয়, ভাগ্যবতী হয়, তাহলে এভাবেই হয়, অন্যভাবে কাহার নিকটে গেলে পাপি দূরে যায়, কাহার নিকটে গেলে পাপি দূরে যায়, বলে এমন দুর্লভ গোসাইকে বা কোথা পায়, এমন দুর্লভ গোসাইকে বা কোথা পায়, এমন পতিত ঠাকুরকে বা কোথা পায়, এমন পতিত ঠাকুরকে বা কোথা কে বা পায়, হে কে বা পায়, এমন দয়ালু ঠাকুর কে বা কোথা পায় রে, এমন দয়ালু কে বা কোথা পায়, এই যে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ দয়াল, দর্শনে এই তো মহিমা, এই তো মহিমা কলিযুগের মহিমা, এই তো মহিমা কলিযুগের মহিমা, বৈষ্ণব চরণে এই তো মহিমা, গৌর হরি এই তো মহিমা, বৈষ্ণব চরণে এই তো মহিমা, বৈষ্ণব চরণে এই তো মহিমা, বৈষ্ণব চরণে এই তো মহিমা, গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবো, ও গঙ্গার পরশ হলে নরোত্তম দাস ঠাকুরের কীর্তন এটা, তিনি কি বলছেন না, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, যারা আমরা গঙ্গা স্নানে যাই, যেতে হয় গঙ্গায়, যেতে হয় ডুবতে হয় তবে পাবন হবে, কিন্তু এখানে গুণগান করছেন কি, বৈষ্ণবকে দেখা মাত্র তুমি পরিত্রাণ হয়ে যাবে, বলে সে কি, তাহলে বৈষ্ণব কি গঙ্গার চেয়ে বড়,
মা গঙ্গা যখন পৃথিবীতে আসেন তখন তিনি রাজি ছিলেন না, ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন। মা গঙ্গা বলে আমি পৃথিবীতে যাব না। বলে কেন? বলে ওখানে পাপি তাপি সব আমাকে জড়িয়ে ধরবে, সব পাপ আমাকে দেবে, আমি তখন কি করব, অতএব আমি যাব না। ভগবান বিষ্ণু বললে তুমি ঠিকই বলেছ, মানুষ যখন তোমার বুকে স্নান করবে তার পাপ তাপ চলে যাবে, তাহলে সেই পাপ তাপ তোমার বুকে থাকবে, কিন্তু তুমি ভয় করো না, তোমার পাপ নেওয়ারও লোক আছে। বলে সে কে? যারা হরি বল বলতে বলতে স্নান করবে সব পাপ তারা নিয়ে নেবে, তোমাকে মুক্ত করে দেবে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, সময় আর নাই, বেশি সময় নেব না, হয়ে গেল, কি হয়ে গেল আপনারা বুঝে নিলেন। যদি বৈষ্ণব থাকে কাছে পিঠে, আপনি তাকে প্রণাম করুন, গয়া গঙ্গার ফল পাবে। হ্যাঁ, বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া না যায়। বৈষ্ণবকে দেখে প্রণাম করলেন না, আপনি গঙ্গায় গেলেন, মা গঙ্গা আপনাকে কৃপা করবে না। কারণ মা গঙ্গা বৈষ্ণবকে শ্রদ্ধা করেন, কারণ কি না, বৈষ্ণব হচ্ছে বিষ্ণুর জন, এই জন্য মা গঙ্গা তার যত পাপ তা বৈষ্ণব নিয়ে নেয়, তাহলে বৈষ্ণব কত বড়। এই জন্য এই শিবাস, শিবাসের ঘরে শিবাসের ভাসিত পুত্রী নলিনী পণ্ডিতের মেয়ে মালিনী দেবী গর্ভ বাড়তে বাড়তে নিন্দুকের নিন্দা শুনতে শুনতে ১৮ মাস কেটে গেছে। ছেলে হয় কতদিনে? ও মায়েরা, ছেলে হয় কতদিনে? ১৮ দিনে, ৮ মাসে, ১০ মাস, তাই না? ১০ মাস, ১০ দিনে, এখন হয় একটাও আর ছেলে হয়নি, এখন তো তুলে নে, কারণ কি, হওয়ার জায়গা নাই, যদি না তুলে নেয় ছেলে নাকি বেরোবে, এরা কারা কে জানে, এরা ঢুকেছে বেরোবে নি। কি দিন এলো, এখন আর কেউ মাটিতে পড়েনি, মায়ের যে জায়গা দিয়ে হওয়ার কথা জনিদার দিয়ে সেখান দিয়ে হয় না, এরা অন্য জায়গা দিয়ে বেরোয়, এরা কিরকম হবে কে জানে, সে আপনারা ঠিক রাখবেন, এরা তো রাস্তা দিয়ে আসেনি, বে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, শচী মা ১৩ মাস গর্ভ ধারণ করেছিলেন, সন্তান হয় সেদিন তারা কোনো ডাক্তার দেখায়, কোনো ডাক্তার বলেনি যে তোমার শল্য চিকিৎসা করতে হবে। সুখদেব গোস্বামী ১৬ বছর মায়ের গর্ভ ছিল, অপারেশন করেন, আর আজকে ৯ মাস হয়ে গেল, ওগ তুমি ডাক্তারে নাম লিখিয়ে দাও, ওগ তুমি আগের থেকে হাসপাতালে পৌঁছে দাও, নালে আমিও মরিয়া যাব, আমার বাচ্চাও চলিলে যাবে। এখন সেরকমই সিস্টেম, সরকারও বলে দিয়েছে আগের থেকে নাম লেখা, হচ্ছে সেভাবেই হচ্ছে, আমরা কি আটকাতে পারবো? হচ্ছে হো, হচ্ছে হো, তবে খাতা খুলে খুলে দেউলে হয়ে গেলাম, কোথাও লেখা নাই যে ঢুকলে বেরোবেন, ওরে রাস্তা তো আছে, সময় তো দে, সময় হলেই বেরোবে, কেউ থাকবে না, মায়ের গর্ভে কেউ আটকায় না। ১৮ বৎসর ১৮ মাস এই মালিনী দেবীর গর্ভে ১৮ মাস সন্তান বার হয় না। শ্রীবাস ঠাকুর খালি ভাগবত করে আর কীর্তন করে, মা রে তুই কিছু ভাবিস না, এ তোর ভেতরে কে ঢুকেছে আমি জানি, তুই কাঁদিস না, কাঁদতেই যদি হয় কৃষ্ণ বলে কাঁদ, তোর মঙ্গল হবে, কারণ সাধারণ সন্তান থাকতে পারে না, অসাধারণ সন্তান সুখদেব গোস্বামীর মতো মায়ের গর্ভে অপেক্ষা করে। তোর ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, হরি হরি বল ভাই, ভয় নাই, ভয় নাই, হরি হরি বল, নবদ্বীপ মণ্ডল কি, কানে কিছু শুনেছ কি? এই মেয়েরা, এই মেয়েরা কোন পাড়ায় বাড়ি রে,
এই তোরা শুনেছিস বিধবা মেয়ের ছেলে হয়েছে, মানে এখনো হয়নি, গর্ভে আছে। হ্যাঁ, চাঁদ কাজী মুসলমান রাজা, সে খবর দিয়েছে এসব নোংরামো চলছে। আসলে নোংরা জিনিস তো নয়, ভালো কথা তো কানে কেউ দেবে না। রাজার কানে আমাদেরই দলের লোক আমাকে তো ডুবাবার জন্য আছে, অন্য লোক নয়। রাজা মুসলিম হলে কি হবে, নালিশ তো জানিয়েছে ওই যারা কথা দিয়ে দেখে, চশমার উপর দিয়ে দেয়। এই এদের মতো খতরনাক কিছু লোক আছে, এরা ভালো খবর কাউকে দেয় না। চাঁদ কাজীকে গিয়ে বলে, মহারাজ কি বলব, এই আপনার রাজ্যে বাস করে বেধবা মেয়ের গর্ভ হবে, এর পরে তো বজ্রবৃষ্টি হবে, আমরা আর বাঁচব। বলে কি হয়েছে, আপনাদের মতো বৈষ্ণব থাকতে ওই এটা নেড়ে দিল আর এটা দিয়ে দেখে বলছে, বলবে না, ছ্যা ছ্যা, ওই নিত্যানন্দ, ওই মহাপ্রভু যাকে নিয়ে নাচানাচি কেষ্টর দল করেছে, এরা সব উচ্ছন্নে যাবে। আমরা এত শাস্ত্র পড়েছি, কোনো জায়গায় লেখা নাই যে উচ্চস্বরে হরিনাম করবে, এ সব মরবে। চাঁদ কাজী বললেন, ঠিক আছে আপনারা নিশ্চিন্তে ঘুমান, ও মেয়েটাকে আমি তুলে আনবো, এখানে এনে কয়েদখানায় রেখে দেবো, আর এই নিন্দাবাদ হবে না। এই কে আছিস, হ্যাঁ খাওয়া দাওয়া পরে হবে, আগে মেয়েটাকে তুলে নিয়ে। বাস লোকজনেরা ছুটল, চাঁদ কাজীর লোক গিয়ে মেয়েটাকে একবার পালকি করে তুলে নিয়ে রাজবাড়িতে ঢুকে গেল। চাঁদ কাজী কি আপনি খুশি কি? চাঁদ কাজী বলে, তোরা যে এক কথায় কাজ করেছিস আমার ভালো লেগেছে, মেয়েটাকে নিয়ে চলে এসেছি। মেয়েটা সমানে কেঁদে যাচ্ছে, ঠাকুরের নাম করে যাচ্ছে, হেন বেলা নিত্যানন্দ আসিল তথা, হেন বেলা নিত্যানন্দ আসিল তথা, কি বলো, হরি ধ্বনি উলু ধ্বনি করিছে সবাই, নিত্যানন্দ আসিল তথা, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, এই তোমার সম্বল, হরি বল হরি বল, গৌর হরি হরি বল, হরি বল হরি বল, এই তোমার সম্বল, হরি বল হরি বল, এই তোমার সম্বল, বলে হরি বল হরি বল, এই তোমার সম্বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, এই তোমার সম্বল, হরি বল হরি বল। চাঁদ কাজীর জয় হোক। তো সেই চশমাওয়ালা ওখানে আছে, বলে প্রভু এই হলো সেই লোক, এ বিধবা মেয়েকে বর দিয়েছে তার ছেলে হবে, বলুন তো এগুলো ঠিক? চাঁদ কাজী বললেন, এই তোমার নাম কি? আমার নাম আপনি এখনো শুনেননি নাকি, স্বপ্নে দেখেননি আমি কে? নাম নিত্যানন্দ, আমার নাই কোন নিরানন্দ, তাই নাম নিত্যানন্দ, নাচানাচি বন্ধ করো, কথা বলো। বলে কথাই একটা, তুমি যে মেয়েটাকে তুলে এনেছো বাঁচতে চাও না মরতে চাও? মানে মানে কি তুমি আমায় ভয় দেখাচ্ছ? জানো আমি কে? আমি কাজী সাহেব, এটাই বলতে এসেছি। তুমি কাজী হও আর রাজি হও, সম্রাট হও, মহাকালের কাছে কেউ বড় নয়, সবাই তার কাছে মাথা নিচু করে, তোমাকেও করতে হবে। তুমি এক মহাকালকে নিয়ে এসেছো, তোমার মৃত্যু দেবতা। হ্যাঁ কি বলছো, কোথায় এই মেয়েটা?
ওই মেয়েটা নয়, মেয়েটার গর্ভে যে আছে সে তোমার মৃত্যু দেবতা, যদি সসম্মানে ফিরিয়ে দাও তো বেঁচে যাবে, আর যদি তার এখানে ক্ষতি করো তাকে রেখে দাও তাহলে তুমি মরে যাবে। আ বলো রাধা রানী কি, ওদিকের হলো কি আর করা যায়। হরি কথা শোনার পরেও প্রণাম করতে আসছিস, কি বলতে কি বলে ফেলবো, যা যা কৃপা হোক মহাপ্রভুর কৃপা হোক। এখন এই তো কৃপা হয়ে গেল, হ্যাঁ মেয়েটাকে ধরে কাজী বাড়িতে নিয়ে গেল। নিত্যানন্দ বলছে এর গর্ভে কে আছে আপনি জানেন না, যেরকম কয়াদুর গর্ভে কে আছে ও অসুরেরা জানে না, দেবতারাও জানে না। তাই ইন্দ্র প্রহ্লাদের মাকে চুরি করতে নিয়ে গিয়েছিল, তাকে দেবর্ষী নারদ বলে দিয়েছিল যে দেবতার বংশ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এর গর্ভে যে আছে। ইন্দ্র নারদের কথা বিশ্বাস করে, তাই সেই কয়াধুমাকে ছেড়ে দিয়ে তাকে তিনবার প্রদক্ষিণ করে প্রণাম করে দেবতা চলে গিয়েছিল। কারণ বৈষ্ণবের মতো বড় কেউ নেই, বৈষ্ণব মানে কোনো পদবি নয়, কোনো ডিপ্লোমা নয়, বিষ্ণু জনাতি বৈষ্ণব। বৈষ্ণবের বাড়িতে বৈষ্ণবের জন্ম হয় না। এই যে অধিকারী গোস্বামী, এদের বাড়িতে সকলে অধিকারী নয়, অনধিকারী। কৃষ্ণ ভজন না করলে সে অনধিকারী, সে যেখানেই জন্ম হোক। এগুলো আপনারা বুঝে, বেশি বলার লাগবে না। এখন যেটা হচ্ছে সেটা শোনো, হ্যাঁ আপনি অঙ্গার নিয়ে খেলছেন, আগুন পুড়ে মরবে বলে, তার প্রমাণ, তার প্রমাণ কি এর গর্ভে কে আছে, তুমি চালাকি করে কে নিয়ে পালাবে বলে, তাহলে জানবেন। এই দেখেন কি ভেতর থেকে মালিনীর গর্ভে যে সন্তান আছে 18 মাস, সেই সন্তান গর্ভ থেকে বলছে হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি গর্ভের ভেতরে সন্তান বলছে হরি দেখে চাঁদ কাজী ভয়ে ভীত হয়ে মালিনী দেবীকে নমস্কার করে বললেন, মা তুমি নির্ভয়ে থাকো, আমি বুঝতে পারি না মা, আমি অন্ধ, তাই তোমাকে তুলে এনেছি, আমার লোকজনেরা তোমাকে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছে দেবে, তুমি আমাকে শুধু ক্ষমা করে দাও মা, আমি যেন এ ভুল আর দ্বিতীয়বার না করি। ভাবো এই আজ থেকে 500 বছর আগে এই লীলা ঘটল পশ্চিমবঙ্গের মাটিতে। গর্ভের সন্তান হরি বল সসম্মানে ফিরিয়ে দিল ভক্তমন্ডলী মায়েরা। এই ঘটনার পর এই চশমাওয়ালারা সব লুকিয়ে গেল, এরে সর্বনাশ, চাঁদ কাজী যদি প্রণাম করে এবার আমরা ঢুকবো কোন গর্তে। এরা ঠিক করল এই যতদিন বেঁচে থাকবো মানি আর না মানি ওই দলে ঢুকে যাব, যতদিন মহাপ্রভু থাকবে যতদিন নিত্যানন্দ প্রভু থাকবে ততদিন আমরা মাথা নিচু করে চলব, তারপরে ওরা চলে গেলে আমরা আর বেশি দিন টিকিয়ে রাখবো না, আমাদের স্বরূপটা বের করব। তা ভক্তমন্ডলী মায়েরা আপনারা জেনে রাখবেন, ভালো মানুষ অল্প দিন থাকে, আর যারা আমাদের মতো খতরনাক ব্যক্তি এরা 100 পার হয়ে যায়। বিবেকানন্দ 39 বছর বয়স, যে
দেশটাকে বদলে দিল। এখনো যতদিন তার কিতাব থাকবে, তার বাণী থাকবে, বিবেকানন্দ বাঁচিয়ে যাবে। এই মেদিনীপুরের ক্ষুদিরাম পৃথিবীর বুকে উজ্জ্বল হয়ে থাকলো। তার বয়স কত ছিল? অতি অল্প বয়সের যুবক। নজরুল ইসলাম কতদিন থাকলো পৃথিবীতে? এরা মহাপুরুষ, এরা বেশি দিন থাকে না। স্বয়ং মহাপ্রভু 48 বছর থাকলো, তারপর পৃথিবী থেকে অপ্রকট হয়ে গেল। কারণ মহাপুরুষেরা বেশি দিন থাকার লাগে না, তারা বাঁচতে আসে না, বাঁচাতে আসে, কাজ করতে আসে, উপভোগ করতে আসে। যতদিন বাঁচে কাজ করে যায়, দেশলাই কাঠি তৈরি করে যায়, লোক জ্বালবে আলো পাবে, প্রদীপ তৈরি করে যায়, যে প্রদীপ জ্বলে থাকবে আলো দেবে পৃথিবী। মহাপুরুষেরা, ভালো লোকেরা এটাই করে। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই মহাপুরুষেরা, ভালো লোকেরা বেশি দিন থাকে না, বেশি দিন বেঁচে থাকে খতরনাক ব্যক্তি, যারা পৃথিবীর কোনো উপকারে আসে না, সরকারের তিরপল নেয়, সরকারের টাকা নেয়, সরকারের খায় দেয় না কিছু। হ্যাঁ, সরকার ধ্বংস হয়ে যায় এদের জন্য, যারা কিছুই সরকারকে দেয় না। হ্যাঁ, একটা মানুষ হয়ে শুধু নিয়ে গেল, কিছু দিয়ে গেল, এসব চিটে ধান, তা এটা হবে না। হরিনাম যারা শোনে তারা একটু নড়ে চড়ে বসে, একটু ভাবে, একটু দেখে, ছেলে হলো। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, কে বল হরিধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা, হরিধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা, সবাই হরি বল হরি বল হরি বল হরি বল, এই মাত্র উঠে রোল হরি বল হরি বল হরি বল হরি বল, বাহু তুলে সবে বল হরি বল হরি বল, বাহু তুলে তবে বল হরি বল হরি বল, বাহু তুলে তবে বল হরি বল হরি বল, বাহু তুলে তবে বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জন্মদনে সবাই মিলে হরি বল হরি বল, জন্মদনে সবাই বল হরি বল হরি বল, শুভ দিনে শুভ ক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভ ক্ষণে পুত্র প্রসবিলা, আনন্দ ধরে না আনন্দ ধরে না, শুভ দিনে শুভ ক্ষণে আনন্দ ধরে না, শুভ দিনে শুভ ক্ষণে আনন্দ ধরে না, নামি দিলামি বৃন্দাবন, এর নাম দিলামি বৃন্দাবন, তোমরা ভুলেও যেন ভুলো নাহি, ভুলেও যেন ভুলো নাহি, নামি বৃন্দাবন দিলামি বৃন্দাবন, এর নাম দিলামি বৃন্দাবন, ভক্তমন্ডলী মায়েরা, পৃথিবীর বুকে আপনারাও যারা মোবাইল ব্যবহার করেন, মোবাইলে সার্চ করে দেখবেন এই বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য ভাগবত রচয়িতা, যিনি আগে সকলের আগে এটি রচনা করলে, যদি না করতেন আজ আমরা এই হরিবাসর পেতাম না, আজ আমরা এই কীর্তন জানতাম না। যিনি করলেন তিনি হলেন এই মালিনী দেবীর ছেলে, যার বাবা অনেক আগে মারা গেছে, বাবার ঔরসে ছেলে হলো না, মহাপ্রভুর চিবুক পান পান চিবানো খেয়ে তার সন্তান গর্ভধারণ করলো। এই হলো অলৌকিক লীলা কলিকালে। আর নিত্যানন্দ প্রভু তাকে বরদান করলেন, তুমি সুপুত্রের জননী হবে। সেই সেই ব্যক্তি অর্থাৎ বৃন্দাবন দাস লেখাপড়ায় সুপণ্ডিত হয়ে উঠল। একদিন নিত্যানন্দ প্রভু সেখানে এলেন। নিত্যানন্দ প্রভু বললেন, আমি মহাপ্রভুর কাছে যাব পুরী ধাম, তোমরা কারা কারা যাবে আমার সঙ্গে হাত তুল। সকলেই হাত তুললে, তার সঙ্গে বৃন্দাবন দাসও হাত তুললে, বললেন প্রভু আমিও মহাপ্রভুকে দেখতে চাই, আমি নীলাচলে জগন্নাথ ধামে যেতে চাই। ভালো কথা, চল
এইবার নিত্যানন্দ প্রভু যেতে লাগলে, আহা অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, আমার অভিমান শূন্য নিতাই নগদে বেড়া, নিতাই যাদের দেখে তাদে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, তোমরাই আমাদেরকে নিয়ে আলো বলো গৌর হরি, তোমরাই আমাদেরকে নিয়ে আলো বলো গৌর হরি, তোমরাই আমাদেরকে নিয়ে আলো বলো গৌর হরি, তোমরাই আমাদেরকে নিয়ে আলো জোয়ান জোয়ান। আচ্ছা মা, একজন ভক্তকে পেয়ে গেছি, ও সেবা করে এসেছে, আবার মুখ শুদ্ধিও খেয়ে নিয়েছে। আমাদের এখনো অন্নই হলো না, মুখ শুদ্ধি থাকবে কিনা জানি না। এই জন্য হরিনাম দিনের বেলা গাই না। অনেকেই বলে শ্যামসুন্দর প্রভু তোমার কীর্তন শুনতে গিয়ে পটলের রসা পাইনি, তুমি এমন সময় কীর্তন বন্ধ করো পটলের রসা শেষ। আমি ও রসা না থাক, প্রেম রস পেলেই হবে, ভক্তি রস পেলে, প্রসাদ যদি ওখানে নাও থাকে, যারা প্রসাদ পেয়ে চলে গেল যে জায়গাটায়, ওখানে একটা দানা কুড়িয়ে খেয়ে নেবে গোবিন্দায় নম বলে, ওরা যা পায়নি তুমি তাই পাবে, তোমার কোনো ভয় নাই, কৃপা তুমি পাবে নি তাই। বলে অভিমান শূন্য নিতাই নগদে বেড়া, বলে অভিমান শূন্য নিতাই নগদে বেড়া, হরিমান হরিমান। আর দেরি করবো না, খিদে লেগে গেছে, মানে আমার না, নিত্যানন্দ প্রভু এইখানেই আজকে প্রসাদ পাবো, প্রসাদ পাওয়া হয়ে গেল, পাওয়ার পরে যেটা খাই আবার আমরা মুখশুদ্ধি। এ বৃন্দাবন, এ বৃন্দাবন, আগে প্রভু মুখশুদ্ধি দাও, বলে এই নেন প্রভু, এই নেন, এই রেখে দিয়েছি, এই নেন। নিত্যানন্দ প্রভুটা টুক করে মুখে ফেলে দিলে, দিয়ে বললেন তো তাড়াতাড়ি পেলে কোথার থেকে, ভিক্ষা চাইতে হলো না, কোথাও খোঁজাখুঁজি করতে হলো না। বলে প্রভু গতকাল যেখানে হয়েছিল তারা দুটো হরি থেকে দিয়েছিল, গতকাল একটা আপনাকে দিয়ে দিয়েছি, একটা রেখে দিয়েছিলাম আবার দেব বলে। হ্যাঁ ভালো হলো, তাড়াতাড়ি হয়ে গেল, তবে তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি আর আমার সঙ্গে পুরীধাম যাবে না। বলে কেন প্রভু? এই যার ভেতরে সঞ্চয় বাসনা, আজকে খাওয়ার পরে কালকে কি খাবো যার বাসনা, ও কোনোদিন ত্যাগী হতে পারবে না। এই জন্য তোমাকে আমি বলে দিলাম তুমি আমার সঙ্গে যাবে না, এইখানে রবে, এইখানে রবে, এইখানে রবে, তুমি এইখানে রবে, তুমি জগন্নাথে যাবে না, এইখানে রবে, জগন্নাথে যাবে না, বর্ধমান, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, দেনুর, দেনুর, এই দেনুর বলে একটি জায়গা আছে, এই লীলাটা সেখানে ঘটল, যেখানে নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুরকে নির্বাসন দিলে এই হরিতকির জন্য। আর মহাপ্রভু নিত্যানন্দ একটা হরিতকি তার হাতে দিলে, এটা রাখো, এটা রাখো। বলে কেন প্রভু? এইখানে থাকবে, তুমি এখান থেকে যাবে না, তুমি যা কাজ করো তোমাকে সঙ্গে নিয়ে যাব না। কান্না শুরু হলো, পায়ে পড়ে অনেক কান্নাকাটি করলেন, অনুরোধ করলেন আমাকে নিয়ে চল না। স্বয়ং মহাপ্রভু তার হাত থেকে আবার হরিতকে নিয়ে নিল, নিয়ে কি করলো? সেইখানে পুঁতে দিল। সেখানে পুঁতা মাত্র অলৌকিকভাবে একটা হরিতকির গাছ বৃক্ষে পরিণত হলো, সেই জায়গাটার নাম আজও আছে হরিতকি তলা। ফোনে সার্চ করুন, হ্যাঁ গুগল সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন হরিতকি তলা।
এই বৃন্দাবন দাস ঠাকুরকে বলে গেলেন নিত্যানন্দ প্রভু, এ দেখো এই গোবিন্দ ঘোষ যেমন একটা লীলা করে গেল, গোপীনাথ আজও পর্যন্ত বাবার শ্রাদ্ধ করে ভক্তের, তুমিও তেমনি এই জায়গায় বসে, এই হরিতকি তলায় বসে তুমি চৈতন্য লীলা রচনা করবে, তার নাম হবে চৈতন্য ভাগবত। আগামী দিনের মানুষ এই চৈতন্য ভাগবত পড়ে অচৈতন্য থেকে চৈতন্য প্রাপ্ত হবে। সেই হরিতকি তলা আজও আছে, সেখানে ব্যাসা যেখানে বসে তিনি লিখেছিলেন সেই আসনটা আজও আছে, সেখানে গৌর নিতাই বিগ্রহ রয়েছে। আপনারা কখনো যাবেন দেনুরে পূর্ব বর্ধমান, আজ আমরা লীলা রাখলাম ওই জায়গাতে, যুগল রাখলাম, আপনারা মহাপ্রসাদ পান, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নূতন করে আস্বাদন করবো আপনাদের চরণ। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, কেবল চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের কোনো দা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের কোনো দা, ওই সেবায় অভিলাষী চাহে নরোত্তম দা, ওই সেবায় অভিলাষী চাহে নরোত্তম দা, হরিব 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 হরিব, নিতাই গৌর হরিব 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 হরিব